আশিকের টেনে নবী নিবেন বুকে আশিকের টেনে নবী নিবেন বুকে সাধ মিটে না রোজা দেখে রোজা দেখে সাধ মিটে না রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে সাধ মিটে না রোজা দেখে রোজা দেখে ঠিক কিনা বলে ফানবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال أكثر ذكر هذا من لذات فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيه فيقول أنا بيت الغربة وأنا بيت الوحدة وأنا بيت التراب وأنا بيت الدود فإذا دفن العبد المؤمن قال له القبر مرحبا وأهلا تذكار دي أبرن سبحان الله بيارا نبي رحمت للعالمين الصحابي হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন আমানুর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মতের আরে এরাই উম্মত ওই উম্মত আকসারু যিকরি হাযা মিন লাযাত যেই মৃত্যু পৃথিবীর স্বাদ নষ্ট করে দেয় যেই মৃত্যু বিবির সঙ্গে স্বামীর সম্পর্ক শেষ করে দেয় যেই মৃত্যু সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক শেষ করে দেয় যেই মৃত্যু নিজের সম্পত্তির সঙ্গে মালিকানা ধ্বংস করে দেয় যেই মৃত্যু আরামের বিছানা কেড়ে নেয় যেই মৃত্যু দুনিয়ার জমিনের উপর চলাফেরা করার মতো ক্ষমতা ছিনায় নেয় আমার নবী বলেন উম্মত ওই মৌতের কথা বেশি বেশি স্মরণ করো জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান মৌতের কথা আমাদের মনে আসেনি আসেনি মরণ লাগবনি জোরে বলতে হবে মরণ লাগবনি মরবেন না এমন কোন মানুষ আসেননি জোরে বলতে হবে আছে মরবেন না এমন কোন মানুষ পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না ও মুসলমান যত বাহাদুরি করেন মওত আসবে মরে যাবেন কবে মরবেন খবর জানা আসেনি কেউ জানেন না কেউ না আমার জান প্রধান বক্তা বানাইছেন আমি জানিনি হায় হায় কি করে আমিও জানি না তাহলে এলাকার চেয়ারম্যান সব জানেনি এমপি সাহেব রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী জাতিসংঘের প্রেসিডেন্ট কেউ জানে কেউ জানে কেউ জানে কিন্তু মওত আসবে সবাই জানেনি মওত আসবে সবাই জানেনি মুসলমানের এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিনকে অস্বীকার করে এমন বহু নাস্তিক পাওয়া যায় আমানুর নবী রহমাতুল্লিল আলামিনকে অস্বীকার করে এমন বহু খ্রিস্টান ইহুদি মুনাফিক পাওয়া যায় কিন্তু মৃত্যুকে অস্বীকার করে এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা হিন্দু মানে মরণ লাগব খ্রিস্টানে মানে মরণ লাগব মুসলমানে মানে মরণ লাগব নূর নবী কয় উম্মতের ওই মৌতের কথা বেশি বেশি স্মরণ করো স্মরণ করো স্মরণ করো নবী গো কেন আমার নবী বলেন ফা ইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমান
إلا تكلم فيه أرى يموت তুমি মউতের কথা স্মরণ করো বা কবরের কথা স্মরণ করো বা কেন জানো নি নবী গো কি কারণে আমার নবী বলেন কারণ হলো প্রত্যেকটা মানুষ মারা গেলে তার কবর যেই জায়গায় হবে যে ব্যক্তি মারা যাবে সে নিজেও জানে না কিন্তু জমিনের কোন জায়গায় তার কবর হবে জমিনের কাছে খবর আগেই আমার আল্লাহ দিয়া রাখে জোরে বলেন সুবহানাল্লাহ আমি মারা গেলে কোথায় কবর হবে আমি জানি না কিন্তু আল্লাহর এই জমিন জানে খবর জমিনের কাছে দিয়া রাখছে কে জোরে বলতে হবে কে আল্লাহ খবর দিয়া রাখছে নবীজি বলেন উম্মতের ওরে উম্মত তুমি মারা গেলে কোথায় কবর হবে তুমি জানো না কিন্তু এই জমিনের মাটি অবশ্যই জানে যেই জায়গায় তোমার কবর হবে যেটুকু জমিতে তুমি শুইবা যেটুকু জমি তোমার কবর হবে নবী বলেন এই কবরটা যেই জায়গায় তুমি মরলে কবর দিব ওই জায়গার কবরের মাটিটা প্রতিদিন তোমারে ডাইকা ডাইকা কিছু কথা বলতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ হায় রে মুসলমান কবর বলে আমার ঘরে ডাকে আবার কি বলে কয় আপনাদের এখানে কবরস্থান আছে না এদিক দিয়ে যাওয়ার সময় জীবনে কবরের কথা শুনেন নাই শুনছেন কবরের কথা কয় আপনারা শুনছেন কিন্তু নবী বলেন কবর কথা বলেন তাহলে নবীর কথা সত্য না মিথ্যা দয়াল নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতের ওরে উম্মত কবর তোমারে যে জায়গায় দিবে ওই জায়গার জমিনের মাটি কবর তোমারে প্রতিদিন ডাকে ডাইকা ফায়াকুলু কবর বলতে থাকে আনা বাইতুল গরবাতি ও আল্লাহর বান্দা জমিনে চলতেছো বাহাদুরি আর মাস্তানি করিও না মউতের চিন্তা কর আমি কবরের ভিতরে তোমাকে আসতে হবে এই চিন্তা তুমি মাথায় নিয়ে ঘুরো কেন না আনা বাইতুল গরবাতি আমি কবর হইলাম অন্ধকার একটা ঘর অন্ধকার একটা ঘর কবর ডাইকা কয় তুমি এই কবরে অন্ধকারের মধ্যে বাতি জ্বালানোর ব্যবস্থা কইরা কবরে আইসো নাইলে কিন্তু উপায় নাই জোরে বলেন সুবহানাল্লাহ কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবাতি আমি হলাম অন্ধকার ঘর নবী বলেন দ্বিতীয় নম্বরে কবর কয় ওয়া আনা বাইতিল ওয়াহদা আমি একাকিত্বের ঘর পৃথিবীর মধ্যে তুমি যখন কোথাও বেড়াইতে যাও বন্ধু নিয়ে যাও বিবাহিত হইলে বিবি নিয়ে যাও সন্তানাদি থাকলে তাদেরকেও নিয়ে যাও অনেক সময় মা বাবারেও নিয়ে যাও তোকে কি হইছে তিনটা বিল্লা ফেলতে দিলে বকবক শুরু করছে আর কথা কইবা দেখেছি বিরিয়ানি রান্ত আছে বেড়া যে গেরান রে এই দুষ্টামি করলে কিন্তু পরে তোমাকে বিশ্রয় বিশ্রয় ওই যে মাহফিলে লোক বই রয়েছে হেরা ফরে তোমাকে দিব না তবর দুষ্টামি আর কথা কইও না হ্যাঁ বাবা কথা কইস না আমার এমনি বদনাম আমি বলে খালি গালাগালি করি আয়েন আজকে কিছু গাইল দিয়ে দিই লয়ে যান ভাই কাজে লাগবো আমার পিয়ারা নবী রহমাতুল লিল আলামিন কয় উম্মতরি কবর প্রতিদিন ডাকে ডেকে প্রথমে বলে আমি হলাম অন্ধকার ঘর দ্বিতীয়ত নবী বলেন কবর বলে ওয়া আনা বাইতিল ওয়াহদা আমি হইলাম একাকিত্বের ঘর কবর ডাইকা কয় ও আল্লাহর বান্দা পৃথিবীতে তুমি বন্ধু ছাড়া চলতে পারো না আত্মীয় ছাড়া চলতে পারো না সমাজ ছাড়া চলতে পারো না সমাজের মানুষের সহায়তা ছাড়া চলতে পারো না কিন্তু আল্লাহর বান্দারি
আমি কবরে যখন আসবা তোমার সমাজের মানুষ আমার কবরে তোমার সঙ্গে শুইব না আসব না আমি কবরের ভিতরে তুমি যখন আসবা তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে কবরে আসতে রাজি হবে না তুমি যখন কবরে আসবা তোমার সন্তানাদি কেউ তোমার সঙ্গে কবরে আসবে না তুমি যখন কবরে আসবা তোমার সঙ্গে তোমার পরিবার বিশেষ করে তোমার স্ত্রী যারা ছাড়া তুমি বিছানায় ঘুমাইতে যাও না ওই বিবিও তোমার সঙ্গে কবরে আসবে না আমি কবরের ভিতরে তুমি একা একা থাকতে হবে রে একা একা ওই একা একা কবরে যেন থাকা না লাগে নূর নবীর সঙ্গে ঈমানের কানেকশন লাগায়া কবরে আয়ো কেউ রে বন্ধু না পাইলেও দয়াল নবীজিরে পাইবা আল্লাহু আকবার ঠিক কি না বলো কেউ রে না পাইলেও নবীরে পাইবা এই জন্য কবর বলি ও আল্লাহর বান্দা ওয়া আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর এই জন্য শায়ের অত্যন্ত সুন্দর করে লেখছে কবর হাসর পুল সিরাতে কোন আপন পাবে না যে জন পাবে সে জন হবে শাহে মদিনা শাহে মদিনা ওরে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারেন না যে জন হবে আপনা সে তমদিহীনা বলেন যে জন হবে আপনা সে তমদি কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা শীতম দিহীনা যে জন হবে আপনা শীতম দিহীনা ঠিক কিনা বলেন মুসলমানের আরে নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মতের এর উম্মত কবর তোমার ডাইকা বলবে আনা বাইতুল গরবাতি ওয়া আনা বাইতুল ওয়াহদাতি আমি অন্ধকার ঘর আমি একাকিত্বের ঘর এরপরে নবী বলেন কবর বলবে ওয়া আনা বাইতুত তুরাব কই নেন কে খাইবো ঠান্ডা শান্ত কিন্তু লাগতো না লাগতো না লাগতো না জুত করে বই ফোরেন যে এমনি মেজাজটা সেতুন না আরো সেটাইন না তো এদিক উল্টো ফল্টা হয়ে যাবো ওয়াজ করে আমি কল যাবো সালাইতেছি চা খাইবো কেডা ওয়াজ করে গলা ভাঙে চা মাহফিল শেষ হইলে বেশি করে বানান গাজান মাহফিল শেষ হইলে সকলতে মিললে একসাথে চা খাও ঠিক আছে নি তাহের হিসাব এক চা খাইয়া ঢেলে দেই কইয়া বেড়া কি যে বিপদ গেছে এরপরে আবারও সার ফ্লাক্স দিয়ে ঘুরতেছে কি আমারও হালানের বাবু করতেছে নি এ মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতির আরে নবী বলেন কবর তোমারে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দারে হায়াত আছে দুনিয়া চলতেছ কবরের বাতি জ্বালানোর ব্যবস্থা কইরাইও কারণ আমি কবরে অন্ধকার কবরে একাকে আইসো না বন্ধু বান্ধব লইয়াও সাহাবীরা কয় হুজুর ও নবী ও রহমাতুল লিল আলামিন কবরের অন্ধকার কেমনে দূর করব কবরের একাকিত্ব কেমনে দূর করব আমার নবী বলেন উম্মত রে এরে উম্মত কবরের অন্ধকার দূর করার জন্য রাস্তা আছে কি রাস্তা গো নবী আমার নবী বলেন কবরের অন্ধকার কেউ যদি দূর করতে চাও আমি নবী এবং আল্লাহর কোরআনকে নিজের পুরা জিন্দেগির চরিত্র এবং আদর্শ বানায়া নাও সুবহানাল্লাহ আমি নবীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করো আমি নবীর মহব্বত অন্তরে পয়দা করো কেননা আমারে আল্লাহ নূর দিয়া বানাইছে আমি হলাম নূর
আর আমার আল্লাহ যেই কুরআনুল কারীম আমি নবীর সঙ্গে জমিনে পাঠাইছেন এই কুরআন ও নূর বলছেন কে সুবহানাল্লাহ আল্লাহ ও নূর কুরআন ও নূর নবীজি ও নূর আল্লাহ কয় আল্লাহ নিজে নূর কুরআনের ভাষা আল্লাহর কুদরতের জবান মোবারকের ভাষা এ কুরআনুল কারীম নূর এই নূর জমা রাখছে আল্লাহ আমি নূর নবী রহমাতুল লিল আলামিনের কাছে ও উসাইলের ওয়াহাবীরা রে ও সালাফীরা রে আমার নবীর দুশমনেরা রে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নূর কইলে তোমার শরীরে আগুন জ্বলে তুমি আমার নবীরে মাটির বানানোর জন্য পাগলা কুত্তা তেন বেশি পাগল হইয়া যাও কথা কোন ঠিক কিনা আরে আমার নবীর নূর দিয়া বানাইছে আল্লাহ তোমার তো জ্বলে কা ঠিক কিনা বলেন আমি যেই নবীর উম্মত আমার নবী নূর নবী আমি যেই নবীর উম্মত আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী ঠিক কিনা বলেন তোমার যদি এইসব কথায় আপত্তি থাকে তাহলে তুমি খোলাখুলি কইয়া লাও বলে আপনারা যেই নবীর উম্মত আমি হে নবীর উম্মত না ঠিক আছে না তুমি খোলাখুলি এটা কইয়া লেলি তো বেজালটা সেরে যাবে আর তো ঝামেলা থাকে না এটা কইতো না কি লিখে জানেন নি এটা কইলে তো এটা না খাইয়া মরবো কারণ আমনকে গরম চাকরিও করবো মসজিদের ইমামতিও করবো আমনকে বাদ খাইবো আবার আমনকে ওই ইমান ধ্বংস কইরা আমনে করে জাহান্নামের রাস্তা ধরাইবো এটা হইলো হে কি সিম্মা মুনাফেক ঠিক কিনা বলেন ইমাম হইলে জুইতের ইমাম হইয়েন মুনাফিক হইয়েন না কারণ আমনে ইমাম হইয়া কেমতের ময়দানে যদি ধরা খান ফেরেস্তারা ফিডানোর আগে পাবলিকে ফিডাই আপনার বর্তা বানালেন ঠিক কিনা বলেন তবে আমগোবারের মুরগির রান জম্মের খাওয়া খাইছো গরো কিছু আসিল না আলু বাজি করে দিতাম বলে দেই নাই লগে একটা ডিম বাজিয়া দিছি এই খাওয়া খাইয়া নিয়ে আমরা রে শুদ্ধ জাহান্নামের দিকে টানছো কবে খোদা একটু চান্স দেন হ্যাঁ কতক্ষণ বানায় লই ঠিক কিনা বলে এ মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে কবরের অন্ধকার দূর করার কৌশল নবী কয় যে ব্যক্তি মোমেন যে ব্যক্তি ইমানদার আমি নবী রহমাতুল লিল আলামিন তার কবরে তাশরীফ আনবো আমি নবীজির নূর মোবারকের তাজাল নিতে তার কবরের অন্ধকার দূর হয়ে যাবে জোরে জোরে দয়াল নবী রহমাতুল লিল আলামিন আরো কয় কবরের মধ্যে বন্ধু লইয়া যায় ও নবী গো কেমন বন্ধু লইয়া যাবো নবী কয় পাঁচজন বন্ধু নিতে পারো কয়জন কয়জন বন্ধু নিবেন নি পাঁচজন বন্ধু চিনে দেয় নিবেন এক নম্বরে আমার দয়াল নবী জোরে কব সুবহানাল্লাহ যাই কিছু করো যে যাই করো যাইতে হবে কবরে ওরে নবী ছিনলে আল্লাহ শান্তি দিবে তোরে ঠিক কিনা ওরে আশিকের টেনে নবী নিবেন বুকে আশিকের টেনে নবী নিবেন বুকে সাধ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাধ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে আমার মুখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ঠিক কিনা বলে মুসলমানেরই নবী বলেন পাঁচজন বন্ধু লয়ে কবরে যায় এক নম্বরে আমি নবী দুই নম্বরে হলো কোরআনুল কারীম তিন নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ চার নম্বরে রমজান মাসের রোজা পাঁচ নম্বরে হলো দান সদকার আমল জোরে বলেন সুবহানাল্লাহ নবী গগর রহমাতুল লিল আলামিন আপনারে বন্ধু বানাইলে আমাদের লাভ হবে কি নবী কয় আমার বন্ধু বানায় আমার যে উম্মত কবরে যাবে ফিরিস্তা যখন জিজ্ঞেস করবে আমার রব্বুকা জবাব দিতে না পারলে আমি নবী আগেই দরখাস্ত কইরা রাখছি আল্লাহ আমার উম্মত জবাব দিত না পারলে দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ দিয়েন নবী কয় উম্মত দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন তুমি যখন হইবা ওয়ামা দিনুকা জবাব দিতে না পারলে আমি নবী আগেই আল্লাহ
দরবারে দরখাস্ত দিয়া রাখছি আল্লাহ যদিও আমার দিনুকার জবাব দিতে না পারে গো আল্লাহ আমার উম্মতের তিন নাম্বার প্রশ্নের সম্মুখীন হইতে সুযোগ দিয়েন আমার নবী কই উম্মত যখন দেখায় আমি নবীর দেখায়া কইব মা কুনতা তাকুলু এই ব্যক্তি সম্পর্কে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা মা কুনতা তাকুলু ফি হকে হাজার রাজুলুল্লাযী বয়সা ফিকুম এই যে ব্যক্তি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে আগমন করেছিলেন এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা বিশ্বাস কি ছিল নবী কয় উম্মত দুনিয়ায় যদি আমি নবীর মহব্বত তোমার অন্তরে থাকে আমি নবীর তাজিম তোমার আমলে যদি থাকে আমি নবীর প্রেমের কারণে জীবন দিত তুমি যদি তৈরি থাকো রে তোমার আমল কম হইলেও কবরে যখন আমারে দেখে কইব এই যে ব্যক্তি উনার সম্পর্কে দুনিয়ায় আপনার আকীদা কি ছিল আমার নবী কয় আমার সঙ্গে মহব্বতের সম্পর্ক থাকার কারণে আমি নবী তোমার প্রশ্নের জবাব দিতে দেরি হইলে আমি নবী নিজে তোমার প্রশ্নের উত্তর দিয়া আমি নবী বলবো আমি কে তারে জিগায়ও না বরং আমি সাক্ষী দিতাছি এইটা আমার পাগল উম্মত জোরে বলেন সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালা ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ মুসলমানের এই জন্য নবী বলেন আমারে বন্ধু বানায়ো ও নবী কুরআন বন্ধু কেন বানাবো কেন 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 আমার নূর নবী বলেন যে ব্যক্তি কুরআনের বন্ধু বানাবে ও মুসলমান নবী বলেন যে ব্যক্তি কুরআনের বন্ধু বানাবে যা আল কুরআন ইনদা রাসিহি ওই ব্যক্তির কবরে শোয়া দিলে তার মাথার কাছে কুরআন তার বন্ধু হইয়া দাঁড়ায়া যাবে বন্ধু না শত্রু এগরে আছে না এ আস্তে আস্তে আমি 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 বলি এ এন কয়জন আছে এক দুই তিন চার পাঁচ জন পাঁচটা দাঁড়া দাঁড়াও দাঁড়াও কত দাঁড়াও 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 না এ পাঁচজন দাঁড়াও না এটা একটু ঠেলে দাঁড় করে দিনছি দাঁড়াও আরে বেটা কিছু কম না এদিক তাকাও আমার দিকে তাকাও দাঁড়াও আচ্ছা আচ্ছা এ চুপ চুপ এদিকে তাকাও আমার দিকে তাকাও এই তুমি এনো আইও এই 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 হলুদ চাদরওয়ালার কাছে আইও এই তুমি আছে না তুমি ওই যে লাল টুপিওয়ালার পিছে যাও যাও লাল টুপিওয়ালার পিছে তোমার পিছে তো আরে এইবার তবে আনন্দের সংবাদ হইল এই বাচ্চারা বাড়িতে ঘুমায় থাকতে পারত ওই দোকানে টোকানে গিয়ে বুট বাদাম খাইতে পারতো কিন্তু এরা মাহফিলের একেবারে সামনে আয়া বইছে এটাও আল্লাহ রহমত পরিবার অবশ্যই ধার্মিক ধর্মীয় শিক্ষা দিছে কথা কোন ঠিক কিনা এর লাগে দুষ্টমি করুক আর যাই করুক সামনে আয়া বই রয়েছে আমরা তা করে অপমান বা সরম দেওয়ানোর লেগে না আমরা একটা আলাদা করে দিলাম যাতে ডিস্টার্ব না করে দুষ্টমিটা যাতে করতো না আমারে হ্যাঁ বসেন এটি ভবিষ্যতে সমাজ চালাইবো এরাই ভবিষ্যতে এর থেকে আরো বড় বড় ওয়াজ মাহফিলের ব্যবস্থা করব কথা কোন ঠিক কিনা তখন তো ওয়াজ মাহফিল করলো কিছু মানুষের জলে আছে না এরকম তো ওয়াজ মাহফিল করে কি লাভ কি লাভ মানে ওয়াজ মাহফিল না করে তো কি এনে কি যাত্রা পালা করবো এই সোর ওয়াজ মাহফিল না করে মমতাজ বেগম রায় না গান গাওয়াইবো ঠিক কিনা বলেন যেইতে আবার ওয়াজ মাহফিলের বিরোধিতা করে এই যে খাওয়ান দাওন করছে না এদিকে হেইতের আবার দেখবেন আগে আগে খালি খাওনের ফাতিলার কিনারও ঘুরে ঠিক নেই হেইতে কে ওয়াজ মাহফিল করে কিন্তু আবার হেইতে গিয়ে আগে খাওনের আনে গিয়ে ঘুরে আখাওরার ঘরে আখাওরা ঠিক কিনা কর তুই খাইবি খাইবি না তুই ওয়াজের বিরোধিতা করছ কিত্তি তুই কি ওয়াজের পক্ষে কথা বললে তোর কি খাওয়াইতো না তুই এক ফ্লেটের জায়গায় চার ফ্লেট খা তোর যতক্ষণ ফেটে ধরে অতক্ষণ খা তোরা লেগেই তো আমরা লেগেই তো করছে নাকি কি কয় ওয়াজ মাহফিল করলে কি লাভ তো ওয়াজ মাহফিল করলে কি লাভ এটার এটার ওয়াজ করে পরে করবো কিন্তু ওয়াজ মাহফিল না করলে কি সোয়াব হেডে একটু তুই কয়ে যা দেখ কল কোন আজকে এই যে ওয়াজ মাহফিল করছেন আপনারা যারা আছেন আপনাদের এলাকায় ডিশের লাইন আছে না আবার ওয়াইফাই এর লাইন আছে না আচ্ছা এখন যদি এখানে মাহফিলটা না হইতো আপনারা বাড়িতে থাকলে আমার যুবক ভাইরা ইয়াং ফলা ফান্ডি হয়তো ফেসবুকে নাইলে ইউটিউবে সময় কাটাইতে
নাইলে কেউ ঘুমায় যাইত নাইলে কেউ আবার ডার্লিং এর লগে একটু আলাপ সালাপ করত নাকি একারে বলবাল কইলাম আর যারা বিবাহিত আছেন ওনারা হয়তো বিবি সন্তানরে নিয়ে একটু সময় দিতেন আবার অনেকে টেলিভিশন দেখে সময় কাটাইতেন এই সমস্ত দুনিয়াবি কাজ কারবার ছাইড়া দিয়া এই যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে জায়গাটা আল্লাহর রাসূল বলছেন এটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান সুবহানাল্লাহ আর এখানে যারা আসে তারা জান্নাতের মেহমান হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে আমরা জান্নাতের মেহমান হইতে পারছি এই জায়গায় আইসা মাহফিলটা ওনে তাহলে মাহফিল হইয়া লাভ হইছে না ক্ষতি হইছে যারা বিরোধিতা করে হে করে কই বিরোধিতা কইরে কোনো লাভ নাই যদি বিরোধিতা করতে হয় যাত্রার বিরোধিতা করেন পালাগানের বিরোধিতা করেন সিনেমার বিরোধিতা করেন ডিশ লাইনের বিরোধিতা করেন বাংলাদেশে ইসলামের সংবিধান থেকে বাদ দিয়া দিব ওই টাকলার বিরোধিতা করেন ঠিক কিনা বলেন আপনার হিম্মত থাকলে ওদের বিরোধিতা করে দেখান সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে দিত সাহেব দেখছেন আল্লাহ কি কিক দিছে একটা কিকে বাংলাদেশের তানে কানাডা কানাডা তার একটা কিক দিছে দুবাই দুবাই তার একটা কিক দিয়ে আবার বাংলাদেশ ঠিক কিনা বলেন তিনটা কিক দিয়ে দিছে যা এখন বেচারা মুখ দেখাইবার জায়গা নাই যারা আজকে ওয়াজ মাহফিলের বিরোধিতা করতেছেন আল্লাহর কসম কোন না কোন একদিন আপনিও এমন এক পরিস্থিতির শিকার হবেন সমাজে মুখ দেখাইতে পারবেন না ভালো কাজের বিরোধিতা যারা করে এরা প্রকৃত পক্ষে ইসলামের দুশমন জাতির দুশমন দেশের দুশমন মুসলমানের দুশমন ঠিক কিনা বলেন ভালো কাজের বিরোধিতা কেন করবেন আপনি আজকে কেন মাহফিল হয়েছে আলেম ওলামা আইছে এলাকার মুরব্বীরা আইছে ম্যাক্সিমাম মানুষ অজু করে বইছে ঠিক নি ম্যাক্সিমাম মানুষ অজু করে বইছে ওয়াজের খাতিরে হইল বহু মানুষ মাগরিবে নামাজ এসে নামাজ পড়ছে এমনে না ফরুক কইবেন কালকে ভরে নাই আগামী কাল ফরতো না আজকে যে ফরছে তুই এটা হিসাব করস না কালকে যে বাসবো এই গ্যারান্টি তুই দিতার ভিত্তি কালকে হিসাব করস কিত্তি ওয়াজ মাহফিলের কারণে একটা ওয়াজ মাহফিল হচ্ছে কোরআনের কথা হচ্ছে হাদিসের কথা হচ্ছে আল্লাহর রহমত এই এলাকার উপর নামতেছে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজি বলেন উম্মত কোরআন শরীফ থেকে আমার কোন উম্মত যখন বয়ান করে আল্লাহর আরশে আজিম থেকে রহমত ওই এলাকায় নাজিল হওয়া শুরু হয় সুবহানাল্লাহ হাদিস শরীফ থেকে যখন আমার কোন উম্মত বয়ান করে মদিনা মুনাব্বারা থেকে আল্লাহ আমারে রহমাতুল লিল আলামিন বানাইছে আমার কাছে আল্লাহর কিছু রহমতের বাজেট আছে মদিনা মুনাব্বারা থেকে আমি নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় ওই এলাকার দিকে রহমত ছেড়ে দেই জোরে কর না সুবহানাল্লাহ অতএব এগুলির বিরোধিতা করবেন না ভালো কাজের বিরোধিতা করেন না আমার লগে যদি ব্যক্তিগত বিরোধিতা থাকে তাহলে হেডা কইেন সমস্যা নাই আমি একজন মানুষ আমার ভুল ত্রুটি হতেই পারে অপরাধ হইতেই পারে দোষ থাকতে পারে বদনাম থাকতেই পারে কিন্তু যেটা সত্য এটা কইেন যেটা মিছা এটা কইেন না হেদিগো আইতাছে সময় আসলে ইনশাআল্লাহ কথা বলবো আমরা কবরের ভিতরে তাড়াতাড়ি বার হই ঠিক না কবর যে ঢুকছি আজকে বাড়ি দিব তাড়াতাড়ি বাইরে হাসর ময়দানে যাইতে হইব অনেক কথা আছে একটু দেরি হইব আপনাকে অসুবিধা হইব ধৈর্য ধরে একটু বসেন পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মত রে আমার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম প্রতিদিন তেলাওয়াত করে কোরআন শরীফের সঙ্গে সুসম্পর্ক রাখে এ কোরআন তার মাথার কিনারে বন্ধু হয়ে দাঁড়াবে কেউ যদি দুনিয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত কয় ওয়াক্ত কয় ওয়াক্ত দুনিয়ার জমিনে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রে আমার নূর নবী বলেন ওয়াসসালাতু আইয়ামিনহি ওই ব্যক্তির ডান পাশে তার বন্ধু হইয়া নামাজ দাঁড়ায় যাবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলেন তিন নম্বরে কেউ যদি রমজান মাসের রোজাগুলি ঠিকমতো পালন করে রে আমার ওই উম্মতের কবরে তার বাম পাশে রোজা বন্ধু হইয়া দাঁড়ায় যাবে চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ নবী বলেন উম্মত পৃথিবীর মধ্যে কেউ যদি বেশি বেশি পরিমাণে দান সদকা করে রে এই দান এবং সদকাগুলি তার বন্ধু হইয়া তার দুই পায়ের কাছে কবরের মধ্যে দাঁড়ায়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলেন দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবে
তারা আয়েশা মাথার দিক থেকে কবরে ঢোকার চেষ্টা করবে কোরআন বলবে খবরদারের দিকে যাওয়া যাবে না ডান দিক দিয়ে আসার চেষ্টা করবে নামাজ বলবে খবরদারের দিক দিয়ে যাওয়া যাবে না বাম দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে রোজা বলবে খবরদারের দিক দিয়ে যাওয়া যাবে না পায়ের দিক থেকে ফেরেশতারা আসতে চেষ্টা করলে দান সদকায় কইব খবরদার এই দিক দিয়ে আসা যাবে না এই দিক দিয়ে যাওয়া যাবে না রাস্তা বন্ধ পাহারাদার হিসেবে আমি আছি ফেরেশতারা কইব তুমি কে কইব আমি তার দান সদকা বাম দিকের জনেরে কইব তুমি কে বলবো আমি পৃথিবীতে তার রোজা ডান দিকের জনেরে কইব তুমি কে বলবো আমি তার নামাজ মাতার কিনারে যিনি তার কইব তুমি কে কইব আমি হইলাম কোরআনুল করিম বলবো তোমরা কেন কবরে আসছো কইব এই লোক দুনিয়ায় ব্যবসা করছে আমি কোরআন তেলাওয়াত নামাজ আদায় রমজান মাসের রোজা দান সদকা করতে ভুলে নাই এগুলি ছাড়ে নাই আমার আল্লাহর এই বান্দা সব সময় আমাদের এই চারজনের সঙ্গে সুসম্পর্ক রাখছে যার কারণে দুনিয়ার সবাই তারে সাইরাসকে চই লাগেছে কিন্তু আমরা চারজন তারে সাইরা যাইতে পারলাম না জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন উম্মতের ফেরেশতারা জিজ্ঞেস করব তোমরা কতক্ষণ পর্যন্ত তার কবরে পাহারা দিবা ফেরেশতারা কইব হাসর পর্যন্ত হাসরের ময়দান থেকে পুলসে রাত পর্যন্ত পুলসে রাত থেকে আল্লাহর এই বান্দারে জান্নাতে ঢুকানো পর্যন্ত আমরা চারজন তারে পাহারা দিব সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করেননি কইরেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বাবা রোজা রাখেন দান সদকা কইরেন প্রতিদিন রাত আসে প্রত্যেক রাতে ঘুমান চিন্তা করেননি ঘুমাইলেন চোখ যদি আর খুলতে না পারে এখন মরলে এখনই হিসাব দিতে হবে বাপ এখন যদি মরেন এখনই হিসাব দিতে হবে এখন মরলে এখন কবর দিয়ে দিলে এখনই হিসাব দিতে হবে এখন আপনি কি মনে করেন পঞ্চাশ বছর পরে ষাট বছর পরে ওরে তিরিশ বছর বয়স তোমার ভাবছ মনে মনে ওরে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে ওরে নাই গ্যারান্টি সামনে তুমি নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবা এক সেকেন্ড ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তোরাইলো ও আরেন ঠিক কিনা আজরাইলে কি বিশা টিকিট লাগে নি আইতে আগে খবর দিয়ে আইব আইব আর কইব আড়ো আইব আর কইব আড়ো কবেন বলে জমি রেস্টেডি রইছে এত ঝামেলা রইছে জিফুত বিয়া শাদী ডাউন রইছে চলো সময় নাই বাইরেতে না চাইলে থাবা দিয়া বাইর করে লয়ে যাবো মুসলমানের আরে এই জন্য কবর প্রতিদিন ডাইকা ডাইকা কয়ওয়ানা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আমার ভিতরে কোনো বন্ধু নাই তুমি কিন্তু বন্ধু ছাড়াইও না আইও না আইও না তুমি বন্ধু লই আইও তুমি বন্ধু বানাই আইও বন্ধু নিয়ে আইও এই জন্য নবী কয় উম্মত পাঁচজন বন্ধু বানায়ো এক আমি নবী দুই হলো কোরআন তিন হলো নামাজ চার হলো রোজা পাঁচ হলো দান সদকা আমার দয়াল নবী আরো কয় ওই কবরটা তোমারে ডাইকা ডাইকা কইব আনা বাইতু তুরব আমি হইলাম মাটির ঘর সুবহানাল্লাহ কিয়ের ঘর কিয়ের ঘর মাটির কবর ডাইকা বলে ও আল্লাহর বান্দা পৃথিবীতে আরামের বিছানায় ঘুমাও কত সুন্দর তোষক তার নিচে জাজিম তার নিচে ফোম ও সেগুন কাঠের খাট কত ভালো জায়গায় তুমি ঘুমাও বিদেশি কম্বল গায়ে দিয়া তুমি ঘুমাও কত সুন্দর কটনের বালিশ দিয়ে তুমি ঘুমাও শিমুল তুলার বালিশ দিয়ে তুমি ঘুমাও কবর কয় আমি কবরে আসার আগে নিজেরে প্রস্তুত করবা তৈরি করবা আমি কবরের ভিতরে কোনো বিছানা নাই আমার এটা মাটির ঘর বিছানা বানায়া আয়ো সাহাবা কেরাম বলেন নবী গো কবরের ভিতরে বিছানা কেমনে বানাবো গো নবী কেমনে বানাবো আমার নবী বলেন আমি নবীর সঙ্গে আমার উম্মতের যারার মহাব্বতের সম্পর্ক থাকবে আমি নবীর ব্যাপারে যারা জীবন দেওয়ার জন্যে সর্বদা প্রস্তুত থাকবে রে
কবরের মধ্যে তিনটা প্রশ্নের পর্ব শেষ হয়ে গেলে আমার নবী বলেন আমার আল্লাহ কুদরতিভাবে হুকুম দিবে এই ব্যক্তির কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও সুবহানাল্লাহ এই জন্য কবর বলে জান্নাতের বিছানার ব্যবস্থা কইরা আমি কবরে আইও জান্নাতি বিছানা না বানাই আমি কবরে আইও না তাইলে বিপদের সীমা থাকবে না নবী কই উম্মত কাফনের কাপড় পইরা গেছো সেলাই নাই পাতলা মার্কিন কাপড় সস্তা কাপড় সাদা কাপড় লইয়া কবরে গেছো কবর কয় আমি মাটির ঘর তোমার এই কাপড় কিন্তু বেশি দিন টিকত না অতএব নিজের জন্য পোশাকের ব্যবস্থা কইরাও কেন না আমি মাটির ঘর নবী কয় উম্মতেরে যে ব্যক্তির ঈমান ঠিক থাকবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ঈমানের ক্ষেত্রে যে ব্যক্তি কোনো ত্রুটি বিচ্যুতি করে না আমল যদি কম হয় আমল যদি কম হয় ওই উম্মতের চিন্তা করতে মানা করিও আমি নবী আছি তার জন্য সুপারিশ করব চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ আমল কম হইলে চলবো ঈমান কম হইলে চলতো চলবো নাকি এই এলাকায় মা বোন আছে না মা বোন আসেনি এই মা বোনদের প্রত্যেক মাসে আল্লাহ নামাজ মাফ করে দেয় এরকম একটা বিষয় আছে কারো তিন দিন কারো পাঁচ দিন কারো সাত দিন কারো দশ দিন মা বন্ধের যখন হায়েজ হয় মা বন্ধের যখন নিফাস হয় তাদের নামাজ মাফ করে দেয় কে আল্লাহ জোরে কোন আরো জোরে বলতে হবে মা বন্ধের হায়েজ হইলে নামাজ মাফ কিন্তু ঈমান মাফ না ঈমান মাফ আছে নাকি ঈমান মাফ নাই বাবা আমলে ছাড় আছে ঈমানে ছাড় এই জন্য দয়াল নবী বলেন উম্মতরে পরিপূর্ণ ঈমান লইয়া যদি কবরে আইতে পারো তোমার সাদা পাতলা কাফনের কাপড় নিয়ে চিন্তা করিও না আমার আল্লাহ তোমার কবরের ভিতরে জান্নাতি পোশাক পরাইয়া দিবে সুবহানাল্লাহ মাটির ঘরে আর চিন্তা আসেনি আছে একটা চিন্তা আছে উদ্দুরা কবরটার ভিতর কদ্দুরা বিছাই দিব শীতের সময় শীত করব গরমের সময় তো টেরি পাইতাম না এমনি মাটির ভিতরে হ্যাঁ এখন কি যে অবস্থা ভিতরে তো এসি টেসিও নাই জায়গাটাও কম হুজুর তাইলে কেমনে থাহন জায়গাটা বাড়েন না বুদ্ধি বাস শোনেন কবর বলে ও আনা বাইতু তুরাব আমি হলাম মাটির ঘর ও আনা বাইতু দুধ কবর কয় সাবধান আমি কবর আরামের জায়গা না পোকামাকড়ের জায়গা তুমি যে নাইবা নিজের ব্যবস্থা করে না আইলে ফোকামা করে তোমার খাইয়া শেষ করো ব্যবস্থা করে আইও আজাব থেকে বাঁচার রাস্তা করে আইও সাহাবা কেরাম বলেন নবী গো ও নবী এইসব বিষয় থেকে আমরা কেমনে বাঁচতে পারব আমার নবী বলেন ফাইদা দুফিনা লাবদিল মুমিন যখন ওই কবরের মধ্যে কোন মুমিন ব্যক্তি রাখে খেয়াল করেন মুমিন যে ইমানদার যে নবীরে ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর ভয় করে যে ব্যক্তি প্রতিনিয়ত কোরআনুল করিম তেলাওয়াত করে নামাজ পড়ে রোজা রাখে দান সদকা করে নবী বলেন উম্মত রে এমন ব্যক্তির যখন কবরের ভিতরে রাখে কলালাহুল কবর মুনকার নকির কবরে আসার আগে কবরে ওই মোমেনের সাথে কথা কয় জোরে কন সুবহানাল্লাহ নবী গো কবর কি কয় আমার নবী বলেন কবর বলেন মারহাবান ওয়া আহলান স্বাগতম সুস্বাগতম জোরে কন না সুবহানাল্লাহ কে কয় কবর বুঝছেন নি কবরের বিষয় দিছেন আপনারা কি মরে গেছেন গা তো কথা কন না জিন্দা থাকলে তো করা করবেন এই মারহাবা আহলান স্বাগতম সুস্বাগতম বলে কে কবরে বলবো মোমেনের আপনি যদি মোমেন হয়ে মারা যান আপনারা কবরে রাখার সাথে সাথে কবর আপনারে স্বাগতম সুস্বাগতম দিব জোরে কন্যা সুবহানাল্লাহ কবর আপনারে স্বাগতম দিয়া নবী বলেন কবর ইমানদারের কইব আম্মা ইন কুনতা লি উহিব্বা মান ইয়ামশি আলাইয়া যহরি ইলাইয়া আমি জমিনের উপরে তুমি যে চলাচল করেছ কত মানুষ চলছে রে আমি জমিন সাক্ষী দিলাম আমি জমিনের উপরে তুমি আল্লাহর এমন অনুগত একজন বান্দা ছিলা নবীর এমন একজন প্রেমিক ছিলা
তুমি ব্যক্তি রে আমি কবর আমি জমিন ভালোবাসতাম সুবহানাল্লাহ জমিন কইবে আমি তোমারে ভালোবাসতাম তোমার কদম জমিনে যেখানে পড়ত আল্লাহ ওই জায়গায় রহমত নাজিল করে দিত আল্লাহু আকবার এইজন্য কবর কইবে আমি তোমারে ভালোবাসতাম আমি তোমারে ভালোবাসতাম তবে হ্যাঁ আমি জমিনের উপরে থাইকা তুমি জুলুম নির্যাতন অন্যায় অপরাধ কুফরি নবীর দুশমনী আল্লাহর দুশমনী ইসলামের দুশমনী মানুষের ক্ষতি গুনাহের কাজ অন্যায় কাজ কো তুমি এই ধরনের কোনো কিছু করো নাই যার কারণে তোমারে আমি ভালোবাসতাম তবে হ্যাঁ তুমি যদি ইচ্ছা করতে এগুলি সব করতে পারতা কিন্তু এগুলি করো নাই নিজেরে হেফাজত করছো আল্লাহর প্রিয় বানাইছো রসূলের প্রিয় বানাইছো আমি জমিনেরও তোমার জুলুম থেকে বাঁচায়া দিছো এই জন্য জমিন এই কবর আপনারে ডাক্কা কইব যদি মুমিন হন নবী কয় কবর কইব ফাইদা ওয়াল্লাইতু কাল ইয়াউম এতদিন তুমি আমি জমিনের উপরে ছিলা তুমি কেমন আচরণ আমার সাথে করছো আমি তা বললাম আজকে আমি কবরের ভিতরে আইছো আজকে তুমি আমার আচরণ দেখবা চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ সাহাবা কেরাম বলেন নবী গো ও নবী কবর আবার কেমন আচরণ করবে গো নবী কবর আমাদের সঙ্গে কি ধরনের আচরণ করবে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন কবর কইব এখন তুমি আমার ব্যবহার দেখবা কি ব্যবহার আমার নবী কয় وسرت إليا فسترى صنعي بك أمر نبي بولن تار قبر تا دوئي دي كي پرشست ہوئے جاوے سبحان دان دي كي بام دي كي ماتر دي كي فائر دي كي شب دي كي پرشست ہوئے جاوے کھلے جاوے نبی کو قطو ڈگو نبی بولن فیاتی سعلہو مت তার চোখের দৃষ্টি যত দূর যায় তার সাড়ে তিন হাত কবরটা চতুর্দিকে তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে কষ্ট পাইছেন চিন্তায় পড়ছেন না চিন্তা গেছে গেছে মুমিন হইলে চিন্তা নাই আর যদি গুনাগারন বিপদ আছে সামনে আইতাছে এই যে তাড়াতাড়ি করে বাইরে যাবো এখন বাইরে যাবো কবর হতে চিন্তা করেন হাসুর ময়দান যাবো নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন তার চোখের দৃষ্টি যত দূর যায় চতুর্দিকে কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে এরপরে নবী কয় ওয়ায়ুফতাহু বিহি ওয়ায়ুফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ কবরের সাথে কবরে যাতে জান্নাতি রিজিক আমার আল্লাহ পাঠায় তার জন্য তার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন লাগাইয়া দেওয়া হবে নবী বলেন উম্মত রে এখানে শেষ না ওয়া ইদা দুফিনাল আব্দুল ফাজির আউল কাফের আর যদি কোন ফাজির অর্থাৎ ফাজিল অর্থাৎ বেয়াদব অর্থাৎ নবীজির দুশমন অর্থাৎ মুনাফেক এক কথায় মুনাফেক আউল কাফির অথবা কোন মুনাফিকের কোন কাফিরের যদি কবরে রাখে রে কবর তারে ডাইক্কা কয় কল আলাহুল কবর কবর তার লগে কথা কয় এখনো মুনকার নাকির ফেরেশতা আসে নাই কবর তারে ডাইক্কা কয় লা মারহাবান ওয়ালা আহলান তোমার জন্য কোন স্বাগতম নাই কোন সৌস্বাগতম নাই এটা কি আরামের লক্ষণ না বিপদের লক্ষণ কি এর লক্ষণ ও এ আমি যেন আইসি এখন আমার যদি কন বলে হ্যাঁ হুজুর আইসে আপনার যদি খুঁজতেছি বৃত্তি দিয়ে সফা নিয়ে যাবো কেন আমার আল্লাহ কয় কি দাওয়াত দিয়ে নেরে কি কয় কবর ডাইক্কা কই বলা মারহাবান ওয়ালা আহলান আইসো তোমার লাগিয়া মারহাবা নাই তোমার লাগিয়া আহলান নাই স্বাগতম সুস্বাগতম কিচ্ছু নাই হায় হায় কা আপনি জিগাবেন কা কিছু নাই কি লিগে আমি কিচ্ছু কবর সাথে সাথে কইব আম্মা ইনকুমতা লে আবগদ মাইয়াম শি আলা জহরি ইলাইয়া জমিনের মধ্যে তুমি চলাফেরা করেছো দম্ভ ভরে আল্লাহর নাফরমানি করেছো রসূলের শানে আঘাত করেছো নূর নবীর ইজ্জতে আঘাত করেছো বাবা ডাইরেক্ট কিতাব থেকে কইতাছি আমি নকশবন্দির বানাই না কথা না
আমার এত দোষ এই দোষ সেই দোষ অনেক কিছু কইতে পারবি রে সাফাবাজ একটা ওয়াজের একটা দলিলের মোকাবেলা করার হিম্মত তোমাদের নাই আমি ভালো করে জানি কেন না এইজন্য আমি সব সময় কিতাব খুলে কথা বলি ও মুসলমান রে নবী বলেন এই কাফের অথবা মুনাফিকের কবর কইব দুনিয়ায় দম্ভ নিয়া চলেছো আল্লাহর নাফরমানি করেছো রসূলের ইজ্জতে আঘাত করেছো নূর নবী কইলে সিল্লান দিছো এলমে গায়েব জানে কইলে তুমি বিরোধিতা করছো তুমি রাস্তার মধ্যে আলেমদেরকে আক্রমণ করার জন্য লাঠি লইয়া দাঁড়ায় ছিলা ওই তো ব্রাহ্মণবাড়িয়াতে নূর নবীজির সালাতু সালাম দিছে আজানের আগে এই জন্য পাঁচজনের মাথা যারা ফাটাইছে ওরাও এই আওতায় পড়ব মুসলমানেরই ও মুসলমান আমার পেয়ারা নবী কয় কবর কইব তুমি দুনিয়ার একটা বেয়াদব ছিলা তুমি দুনিয়াতে এমন এক ব্যক্তি ছিলা তোমার উপর আল্লাহ অসন্তুষ্ট তোমার উপর রসূল অসন্তুষ্ট তুমি দুনিয়ার মধ্যে অত্যন্ত জঘন্য ব্যক্তি ছিলা আমি কবর তোমার উপর অত্যন্ত বিস্মিত আমি কবর তোমার উপর অত্যন্ত বিরক্ত আমি কবর তোমার উপর অত্যন্ত নারাজ আজকে তুমি আমি কবরের ভিতরে আইছো ফাইদা ওয়াল্লাহ তুকাল ইয়াউম আজকে তুমি আমি কবরের ভিতরে আইছো ওয়াসিরতু ইলাইয়া ফাসাতার সদাই বিকা আইছো আজকে তুমি দেখবা আমার আচরণ তোমার জন্য কেমন হয় নবী কয় কলা ফায়ুলতা ইম আলাইহি আহা মোমেনের কইব আমার আচরণ তুমি দেখবা এই কথা কইয়া কবরটা চোখের দৃষ্টি যত দূর যায় চতুর্দিকে ততটা প্রশস্ত হয়ে যাবে আর কাফেরেরে কইব আজকে তুমি আমার আচরণ দেখবা আমি জমিনের উপরে তুমি চলছো লাফাইছো বাহাদুরি করছো মাস্তানি করছো হ্যাঁ আল্লাহর নাফরমানি করছো আজকে দেখবা আমার আচরণ তোমার জন্য কেমন নবী বলেন কবরটা তারে দুই দিক থেকে একটা চাপ দিব মুনকার নাকির ফেরেশতা এখনো আসে নাই এখনো আসে নাই রে বাপ চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আপনি যদি এই পরিস্থিতিতে পড়েন কি উপায় হবে নবী বলেন কবরটা দুই দিক থেকে সংকোচ হয়ে যাবে দুই দিক থেকে তার একটা চাপ দিব নবীজির দুই হাতের আঙ্গুল মোবারক এক হাতের ভিতরে আরেক হাতের আঙ্গুল মোবারক ঢুকে দিয়া নবী কয় উম্মতেরই গুনাগার হইয়া মইরা যাস মুনাফিক হইয়া মরিস না গুনাগার হইয়া মইরা যাস কাফের হইয়া মরিস না ওরে উম্মত যদি মুনাফিক বা কাফের হইয়া মরস কবর তোরে দুই দিক থেকে যখন চাপ দিবে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকের হাড্ডির ভিতরে ঠিক এইভাবে টাস টাস করে ঢুকে যাবে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এই পরিস্থিতি যদি আমার হয় এই পরিস্থিতির যদি আপনি পড়েন এই পরিস্থিতির যদি এই উচ্চাইলের কোনো মা বোন পড়ে রে ওই জায়গায় রক্ষা করার কেউ আসেনি হায় 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 আল্লাহ রক্ষা করত না যদি মুনাফিক আর কাফের হইয়া মরেন আমার নবীজিও আপনারে সাহায্য করবে না এখনো মুনকার নাকির ফেরেশতা আসলো না নবী কয় দুই দিক থেকে একটা চাপ দিব রে চাপ দিব অনেক অনেকে দুই একজন করে উঠতেছে হেরা মরতো না হেরা চিন্তা নাই আচ্ছা নবী বলেন দুই দিক থেকে কবর যখন চাপ দিবে রে একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির ভিতরে ঢুকে যাবে নবীজি আঙ্গুল মোবারক দিয়ে দেখাইলেন এখানেই শুধু শেষ না নবী কয় তাদের কবরে সত্তরটা সাপ ছেড়ে দেওয়া হবে কয়টা কথা কর না আমার কথা বুঝতে পারেন না বুঝতে অসুবিধা হয় বুঝলে একটু কথা বললেন কয়টা সাপ তাফসীরের মধ্যে লেখে এক একটা সাপের নয়টা করে মাথা সুবহানাল্লাহ কইতেন না একটা সাপের কয়টা মাথা জোরে বলেন একটা সাপের কয়টা মাথা তাহলে সত্তরটা সাপ যদি হয় তাহলে সাত নং বাহাত্তর না তেষট্টি আট নং বাহাত্তর সাত নং তেষট্টি ছয়শো তিরিশটা মাথা সত্তরটা সাপের ছয়শো তিরিশটা মাথা দিয়ে একবারে দংশন করব
নবী বলেন এক একটা মাথার বিষের দাজ্যতা কত জানো এক একটা মাথার বিষের প্রবণতা কত জানো সাহাবায়ে কেরাম বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আমার নবী বলেন এই নয়টা মাথাওয়ালা কোন সাপের একটা মাথা জমিনের এই কবরটা ফাঁক করে দুনিয়া একটু বাহির কইরা যদি একবার একটু নিঃশ্বাস পালায় সাপের নিঃশ্বাস আছে না একবার যদি খালি জমিনটা ফাঁক কইরা বাইরে খালি একটু যদি নিঃশ্বাস পালায় নবী বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম এই জমিনের উপরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোন প্রাণী আর কোন উদ্ভিদ আর কোন গাছ একটা ঘাসও জন্ম নেবে না জোরে কোন না নাউযুবিল্লাহ এত বিষ একটা মাথার সামান্য নিঃশ্বাসে তাহলে যদি 630টা মাথা দিয়া প্রতিদিন আপনারা দংশন করে উপায় আছে নি এই সাপের কামড় খাইতে চান কে ডাকরা আতুলা একজনও নাই এই সাপের কামড় খাইতে রাজি আছেন এমন কেউ আছেন একজনও নাই তাহলে কালকে একটা নামাজ স্মরণ যাইব পাগলা তিতা মিডা বুঝে না পাগলার হাতে জিলাফি দিও না ঠিক রে আচ্ছা একজনও এই সাপের কামড় খাইতেন রাজি না একজনেরও একদিকের আড্ডি আরেকদিকের হাড্ডির ভিতরে ঢুকে এলাক এই আজাব গ্রহণ করতে ভোগ করতে রাজি কিন্তু নামাজও পড়তে রাজি না শীত আইছে শীত ফজরের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একলা ঠিক নিও কোন হানে জানি এরম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দুই চার পাঁচ দিন নামাজ পড়ে দেয় শীত আইছে তো পৌষ মাস দেয় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একলা একলা নামাজ পড়ে তো একদিন মুয়াজ্জিন সাহেব কিচ্ছে ঘুমের টানে সকালবেলা উঠতে দেয় এরম শীত লেপের ভিতরে থাকি আজান দিয়ে লাইছে গ্রামের কেউ তো যায় না চিন্তা কর এলাকার কেউ দাঁড়িয়ে না তো লেফের ভিতরে নাকি আজান দেয় না কোনো থেকে দিয়ে এটা দেখো না টাইম আছে পাবলিক আজান হুনলিস হাতে চোখ বন্ধ করে করে আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম এত লেফের ভিতরে থেকে আজান দেয় যে ঘুমের তরে নামাজ অনেক বালা লেফের ভিতরে থেকে আজান এইভাবে কয়দিন গেছে কয়দিন দেখে ভালোই চলতেছে মজার সাহেব জামাতের পাঁচ মিনিট আগে উঠতে উজু সুজু করে কোনো রকমে গিয়ে জামাতে ইমাম সাহেব সামনে মজার সাহেব ফিসে কোনো রকম নামাজটা পড়ে আবার এলে ফেরতলে ঢুকে যায় বাহ আরামের চাকরি চলছে একদিন ওই সমাজের মধ্যে মুরব্বীরা দেখবেন অনেক সময় হঠাৎ করে রাইতে ঘুম হয় না আছে না অবাজানেরও দু একদিন ঘুম হঠাৎ করে দু একদিন রাইতে ঘুম হয় না থুত্তুরি এক মুরব্বী দুই তিন ঘন্টা গড়াইয়া সরাইয়া কয় ধুত তরি ঘুম যখন আইতি না মসজিদে গিয়ে বইয়ে থাক হে বেচারা তাহাজ্জুদের সময় মসজিদে গেছে তাহাজ্জুদের নামাজ মসজিদে পড়তাছে পয়ডা বইয়ে রইছে মজান কই তারবো মজান তো ঘুমাই উই কইব কেমনে ফজর আজানের ওয়াক্ত হইছে মুয়াজ্জিন আজান দিতাছে মুরব্বি কয় কি রে হুজুর দি উঠলো আওয়াজ পাইলাম না ওযু করতে গেল না না গেল আওয়াজ পাইলাম না আজান দি দিতাছে মুরব্বী আস্তে আস্তে মসজিদ টেনে বাড়িয়া হুজরাখানার ভিতরে গিয়া বালা মতন মুলির বেড়া দ আগের জমানাত না মুলির বেড়া বেড়ার ফাঁক দিয়ে চোখ একটা লাগে দেখে আল্লাহ মজার শব্দে হুইয়া হুইয়া আজান দে মুসলমান মসজিদ ছেড়ে দিয়েছে আল্লাহর গজ ছেড়ে দিছেন নামাজ ইবাদত বন্দিগি ছেড়ে দিছেন কবরে কত কঠিন পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন এই তো মাত্র সামান্য কথা বললাম একটা হাদিস থেকে কিছু কথা বললাম কবরের আর বহু আযাবের কথা আছে নবীজি বলেন কবরের ভিতরে এমন একজন ফেরেশতা আসবে যে ফেরেশতার চোখ দুইটা হলো নীল সে কানে শুনে না সে চোখে দেখে না সে অন্ধ এবং বধি কানেও শুনে না চোখেও দেখে না নবী বলেন উম্মতেরে এই ফেরেশতাটার চোখ দুইটা নীল তার হাতে একটা হাতুড়ি নিয়ে কবরে আসবে এই হাতুড়িটা একটা আগুনের হাতুড়ি নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় যেটা মাউন্ট এভারেস্ট বর্তমানে ওই বড় পাহাড়ের উপরে এই ফেরেশতার হাতুড়িটা দিয়া যদি একটা বাড়ি দেয়
নবী বলেন যদি একটা আঘাত করে এই পাহাড়টা এমন ভাবে ফারা ফারা রেজা রেজা হয়ে যাবে নবী বলেন পাহাড়ের পুরাটা পাহাড় টুকরা টুকরা হয়ে বালুর কণা হয়ে বাতাসে উঠতে থাকবে আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত একটা বালুর কণাও জমিনে পড়তো না শুধু বাতাসেই ঘুরবে জোরে বলেন সুবহানাল্লাহ একবার একটা পাহাড়ে আঘাত করলে কিয়ামতের আগে পাহাড়ের একটা বালুর কণাও জমিনে পড়তো না শুধু বাতাসে উঠবো নবী বলেন এই হাতুরা দিয়া মুনাফিকের কবরে ডেলি পাঁচবার শেষ বহরে ওরে ওয়াহাবি তোর উপায় নাই রে ঠিক না উপায় নাই রে মাদ্রাসাত বাচ্চা করে ধরে উল্টা পাল্টা কাম কর ইয়াবা ট্যাবলেটের ব্যবসা কর নবীর ইজ্জতে আঘাত করন কবর যাইস আতুরা দিয়া ভাইরাইয়া তো তক্তা সুড়ে আলবো যাইস ও মুসলমানেরই কবরের বিষয়ে এজন্য সতর্ক থাকবেন খবরদার 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 কবরে যাওয়া লাগবে এমন কোন মানুষ নাই কবরে যাওয়া লাগবে না মুসলমানের কবরের ওয়াজ শেষ করলাম সময় হয়ে গেছে সোয়া এক ঘন্টা আজকে কি হাসরের ওয়াজ করতাম না না উপরের তে কুয়াশা পড়তেছে ঠান্ডা হাসরের ওয়াজ শুনবেন না আপনাকে কষ্ট হয়ে যাইব তো নবীজির একটা হাদিস আছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি একটা হাদিস বলছে মুয়াজ মানুষের কোরআন হাদিসের কথা শোনাইবা ততক্ষণ যতক্ষণ মানুষের ধৈর্য হয় মানুষ বিরক্ত হয় এই পরিমাণে মানুষের কোরআন হাদিসের কথা বলবা না তাহলে কোরআন সুন্নার মূল কথার মাধুর্যতা মানুষের বুঝে আসবে না এখন আপনারা যদি বিরক্ত না হন যদি কোন বলে না হুজুর কইন তাহলে হাসরের দিকে যাবো অসুবিধা হইব না আচ্ছা আলহামদুলিল্লাহ এই কবরের মধ্যে রে বাবা আমরা যারা কবরে যাব যারা শান্তিতে থাকব কিয়ামত পর্যন্ত শান্তি যারা কবরের মধ্যে বিপদে পড়বে কিয়ামত পর্যন্ত তারা বিপদের মুখে তবে হ্যাঁ শুধু কাফেররা বিপদে পড়বে আর মুনাফিকরা বিপদে পড়বে এখানে শেষ না আমরা যারা আছি ও মুসলমান আমরাও নিজেরাও ইমানদারদের মধ্যেও কিছু মানুষের কবরে আজাব হবে কি কি কারণ বিশেষ কইরা প্রস্রাব থেকে পবিত্র হয় না ঠিক মতো ডিলাকুলুক ব্যবহার করে না আমার যুবক ভাইয়েরা রাস্তার কিনারে দাঁড়াইয়া ড্রেজার মেশিনের মতো ফু পশ্চিম উত্তর দক্ষিণ নাই সারছে তো সারছে কল কলায়া কলের গাড়ি কাম শেষ হইছে ফানিরও খবর নাই টিস্যুরও খবর নাই লড়া সারা দিয়ে আবার এই যুবকেরা যদি কয় এর আসরের আজান দিছে আয় নামাজে যাই কয় কাপড় বালা না কয়লি কয় কাপড় বালা না দোস্ত তুমি যাও তুই যা কাপড় বালা না আরে যুবক তুই মুইতে ফ্যানটা ভিজে লইছ কি তুই রাস্তা তুই ছোটো তুমি থাকবা আমি পবিত্র তুমি না মুসলমানের সন্তান তুমি না মুসলমান নবীরা বলছেন আত্তহুরু শাতরুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ জোরে কন্যা সুবহানাল্লাহ তুমি মুসলমান তুমি পবিত্র থাকবা অনেকে ওয়াশরুম যায় টিস্যু ব্যবহার করে না কেউ টিস্যু ব্যবহার করে ফানি ব্যবহার করে না হারি উল্টা ফাল্টা আর এখন তো যে আধুনিক জমানা হইছে বইয়া যে পেশাব করবো সুযোগ নাই ওই তেলের পাম্পে গেল দে খারুইয়া ব্যবস্থা আরে বড়টা যে করবো হিডার লেগে সিয়ারের মতন বইয়া ব্যবস্থা মানে শান্তি মতন এখন আর বাথরুমে যায় বাথরুম করানোর সময় সুযোগ এখন আর নাই মুসলমান যাই হোক আমার যুবক ভাই প্রস্রাব থেকে কখনো অপবিত্র থাকবে না নবীজি বলেন উম্মতেরই ইমানদার যদি ঠিক মতো প্রস্রাব থেকে পবিত্র না হয় তার কবরে আজাব হবে আজাব 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 এই জন্য আমার নবীজি একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আমার নবীজি হঠাৎ করে সেখানে দাঁড়াইলেন সাহাবীর একটা হুজুর দাঁড়াইলেন কেন নবী কয় এই দুটা কবরের ভিত্তে আজাব হইতাছে জোরে কন সুবহানাল্লাহ আপনারা মাঝে মধ্যে কবরস্থানে কিনার দিয়া হাইটা জাননি জান না কবরের ভিত্তে যেন আজাব হয় দেখেননি
একজনও দেখেন না আমার নবী দেখেনি এর লাগি তো কই নবী এলমে গায়েবের খবর দেনেওয়ালা কবরের ভিতরে আযাবে আছে না শান্তিতে আছে এটা আমার কাছে গায়েব আমার নবীর কাছে জাহির কথা বলেন ঠিক কিনা আমার নবী কইছে সাহাবীদের ও সাহাবীরা এই কবরের ভিতরে আযাব হইতেছে আযাব সাহাবায়ে কেরাম বিশ্বাস করছে নবীর কথা মানা নিছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমাতুল লিল আলামিন আপনি একটু কিছু কইরা দেন না এরা আযাব যাতে কইমা যায় নবী কয় শোনো এদের আযাব হওয়ার এক নাম্বার কারণ হলো একটায় ফেসাব করে ঠিকমতন পবিত্র হইতো না আর একটায় ওয়াক্ত মতন নামাজ পড়তো না জোরে কর না আউযুবিল্লাহ নবীজি বলেন তাইলে আমি যখন রহমাতুল লিল আলামিন যাও একটা খেজুর গাছের থেকে একটা ডাল নিয়ে আসো খেজুর গাছের থেকে একটা ডাল নিয়ে আসলে নবীজি এটারে ভাঙ্গা দুই টুকরা করে দুই কবরের উপরে লাগায়া দিলেন নবী বলেন আমি রহমাতুল লিল আলামিনের রহমতের হাতে বরকতের হাতে খেজুরের ডাল লাগায়া দিলাম আল্লাহর রহমতে তাদের কবরের আযাব কমে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ দেখছেন আমার নবীজির হাত মোবারকে খেজুরের ডাল কবরের উপরে লাগাইলে কবর আযাব মাফ করে দেয় কে চিন্তা করেন নবীজির হাতে খেজুরের ডাল কবর উপরে লাগলে কবর আযাব মাফ আর ওয়াহাবি মৌলভি তো কবর জিয়ারতি করতো না কবর জিয়ারতের কথা কইলে দোয়ার কথা কইলে না 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 বেদাত 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 কয়নি আপনাদের এদিকেও আছে জানাজার পরে একটু দোয়া করবেন বেদাত কয়ে সিলানি দিয়ে লয়ে হইয়া পড়তো চায় আসেনি এরকম ইমাম সাহেব ও মুফতি সাহেব জানাজার পরে মুনাজাত দিলে বেদাত হইব তো এখানে বেদাত হইলে কি করতে হইব এটা বাদ দিতে হইব আচ্ছা এক মিনিটে লেগে আপনার কথা মানলাম মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইয়া যে বেতন নেয় এই বেতন নেও নো বেদাত দেও নো বেদাত এবার হুজুর জানাজার পরে দোয়াও বন্ধ কালকাতে আমনের এই ইমামতির বেতনও বন্ধ আমনে আল্লাহ রহমতে ইমামতি করতে থাকে থাকবো না ভাগবো মহল্লায় গেরাম মানুষের বাড়ি খাইয়া ইমামতি কইরা তারপরে বেতন নেওয়ার এই মানুষের বাড়ি খাওন এইটাও বেদাত আমার নবীজি সাহাবায়ে কেরাম কেউ মানুষের বাড়ি খাইয়া ইমামতি করে নাই মাস গেলে বেতন নেয় নাই কেউ হুজুর ও হুজুর সাহেব মুফতি সাহেব ও মুফতি সাহেব খালি জানাজার পরে দোয়া করলে তুমি বেদাত করেছিলে যে বন্ধ 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 তোর বেতন ডাকাল করতে বন্ধ করে দিই হেরবো দেহি তুই কদিন থাকস বাড়া বউয়ের কিল খাবি বউকে বাদাই মা কাটা কইছে হতুয়া দিতে অতদিন চাকরি করতে দু গাড়াইলে বাতে খাইতাম হন দিতে আমার লাগবে উফাস ঠিক কিনা বলে বউ জুতা দিয়ে বেরিয়ে ভেতরে মিলা তো দাঁড়াইলে বেদাত হইব যদি এই ধরনের কথাবার্তি কয় তাহলে কবেন হুজুর ঠিক আছে দাঁড়াইলে বেদাত তাহলে দাঁড়ানিও বন্ধ বেতন দিল ইমাম সাহেবরে বেদাত কালকে তেই দাও বন্ধ খাউন বন্ধ বেতন বন্ধ মসজিদের হুজরার ভিতরে থাকতে ইমামতি করণ্ড বেদাত নবীজি যেই হুজরা মোবারকে থাকতেন ওই হুজরা মোবারক নবীজির নিজের মালিকানা সম্পদ নবীজির নিজের ঘর নিজের সম্পদ জোরে কর না সুবহানাল্লাহ তাহলে মসজিদ ইমামতি করতে হইলে আগে নিজে জায়গা কিননা হেন ঘর করবা হে ঘর তুমি থাকবা বউ বেড়ি আইনা তোমার বউ বেড়ি রান্না করে দিব তুমি খাইবা মানুষের বাড়িতে খাইতেও পারবা না বেতন নিতে পারবা না তৈলে সেনা তুমি ফাক্কা সুন্নতি ঠিক কিনা বলেন ও মসজিদের ইমামতির বেতনের সময় তুমি বেদাতি এলাকাত খাওনের সময় তুমি বেদাতি মসজিদ থাওনের সময় তুমি বেদাতি তুমি ভাস্কল্লি টুপি মাথার দেওয়ানোর সময় তুমি বেদাতি এইসব বেদাতে কিচ্ছু আইয়ে যায় না জানাজার ঘরে বেড়ায় মারা গেছে একটু দোয়া করব সেই জায়গাত গেলে তোমার বেদাত সহ্য হয় না মানুষ মারা গেছে তিন দিন পরে একটু দোয়া জিয়াফতের অনুষ্ঠান করব সেই বেদাত তোমার সহ্য হয় না কিন্তু তোমার মাদ্রাসা টেহাডি মুট করে তোমার বয়টা ডুয়ে দিয়ে লাইলে আবার বালা ঠিক কি না কর এটা ফতুয়া বাজ না দান্দাবাজ ফতুয়া বাজ না দান্দাবাজ অল্লাইকা কবরে ফেরেস্তা কিলোয়ে খারে রইছে কিলোয়া এ ধরে কোন কিলোয়া সেচ্চা ভালাইব ঠিক কিনা বলে একদম সেচ্চা ভালাইব শৈলের সব রস পানি করে লইব সত্তরটা সাফে কামড়াইয়া ঠিক কিনা কর খাইস তুই ইয়া বড় ফেট বানাইছে হাতে খাইয়া ওরে বাবারে নিজে যে সুলকাই বলা গল্প হয় না আরেকজনে সুলকাই দেবন লাগে আল্লাহ হেদায়েত জোরে কোন আমিন নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মতের
ওই উম্মত নামাজের সময় হইলে নামাজ পড়া লইও প্রস্রাব পায়খানা থেকে পবিত্র থাক্য নবীজি বলেন উম্মতেরে এইভাবে আমার উম্মত কবরে থাকবে কাফেররা থাকবে বেঈমানরা থাকবে যারা মুমিন আরামে আর যারা ঈমানদার কিন্তু গুনাহগার তারা কবর আযাবে শিকার অনেকে হবে না যারা কবর আযাবে শিকার হবে গো সাহাবীরা কয় হুজুর তাগরে বাঁচানোর রাস্তা আছে নি আমার নবী বলেন তাদেরকে বাঁচানোর রাস্তা আছে ও নবী গো তাগরে বাঁচানোর রাস্তা কি আমার নবী বলেন উম্মতেরে রব্বুল আলামিন সূরা হাশরের 10 নম্বর আয়াতে কয় এই মানুষ যখন মারা যাবে খেয়াল করেন এই মুসলমান খেয়াল করেন এই যে 3 দিনে 40 দিনে যে আমরা দোয়ার আয়োজন জিয়াফত করি এটার কথা সূরা হাশরের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন নবী গো ও গো দয়াল নবীজি পৃথিবীর মধ্য থেকে যারা মারা যাবে ইন্তেকাল করবে ইমান নিয়ে মারা গেল কিন্তু গুনাহ আছে যার কারণে কবর আযাবে শিকার হবে তারা কবরে গেলে আমি আল্লাহ সিস্টেম দিলাম তারা যে সন্তান রাইখা যাবে যে পরিবার রাইখা যাবে যে আত্মীয় রাইখা যাবে যে বন্ধু বান্ধব রাইখা যাবে তা ঘরে কইেন তারা যেন তার জন্য দোয়া করে করলে কি হবে গো আমার নবী বলেন উম্মতি উম্মাতাম মারহুমাতান আমার উম্মত গুনাহ লইয়া কবরে ঢুকবো হাশরের ময়দানে পরিপূর্ণ নেককার হইয়া নূরের টুপি মাথায় দিয়া উঠবে সুবহানাল্লাহ সাহাবীরা কয় হুজুর গুনাহ লইয়া কবরে ঢুকলো আর কবরের তনে নেককার হইয়া নূরের টুপি মাথায় দিয়া হাশরের ময়দানে উঠবে কিভাবে হুজুর আমার নবী বলেন কারণ তার সন্তানাদি তার জন্য দোয়া করব এদিকে দোয়া করব ওদিকে তার গুনাহ আল্লাহ মাফ করতে থাকব সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত তার পরিবারের লোকেরা তার জন্য দোয়া করবে আত্মীয়রা দোয়া করবে আর এদিকে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকবে দোয়া কিয়ামত পর্যন্ত চলবে এক সময় দোয়া কবুল হইয়া তার গুনাহ মাফ করতে করতে এক সময় দেখা যাইব তার আমলনামাত কোনো গুনাহই নাই জোরে কন্না সুবহানাল্লাহ এইজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তারে নূরের টুপি দিয়া সম্মানী বানায়া হাশরের ময়দানে উঠাবে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে কবর জিয়ারত বন্ধ করলে লাভ না চালাইলে লাভ কবর জিয়ারত করলে লাভ না ছাড়লে লাভ করলে লাভ এই ওয়াহাবিরা চায় আমরা জানি কবর ভিতরে বিপদে থাই কারণ হের তো আর বিপদের সীমা নাই হের লিগে আছে কি কথা কয়না কি আছে হাতুরা যায় সেদিন কিল খেবিয়ার নকশবন্দির কথা মনে করবি কবে নকশবন্দি যে কইয়া গেছিল উসাইলাইয়া শুনছিলাম না রে শুনছিলাম না মুসলমানেরই আমার পেয়ারা নবীর উম্মতিরারে নূর নবী রহমাতুল্লিল আলামিন কয় হাশরের ময়দানটা অত্যন্ত কঠিন হবে সাহাবীরা কয় হুজুর কেমন হবে ও নবী গো কেমন হবে ও বাবা তাহলে কবর জিয়ারত করবেন নি এ কথা কর আমার ওয়াজেতে কিছু শিখন লাগবে আমি এইভাবে ওয়াজ করি আমার ওয়াজে কিছু জিনিস আছে শিখতে হইব কবর জিয়ারত করবেন নি কোন মুলুবি যদি না করে মুলুবির বাদ দিয়ে নিজে লাগলে একলাই করে নেবে ঠিক আছে না এই জিয়ারতটা কইরা দোয়া কইরা কইবে আল্লাহ এরা বলে মুলুবি হইছে এরা বলে মসজিদের ইমাম হইছে জিয়ারতে লাগাই তো কইছিলাম আয় নাই গো আল্লাহ যারা নিজের ভাই মুমিনদের কবর জিয়ারত করতে যায় না আল্লাহ তারা মরলেও তাগো লাগা জিয়ারতের ব্যবস্থা রাখো না করতে পারবেন এই দোয়াটা এ দোয়া করলো তারা জিয়ারত নাই না করলো নাই দেখেন না ওই যে আহমদ শফি সাহেব মরে গেছে যে আহমদ শফি সাহেবের মাজার হইছে না আহমদ শফি সাহেবের মাজার হইছে নি হয় নাই জিয়ারত হয় কেউ চিনি না কবর কোন আমি উনি মারা গেছে মরহুম ব্যক্তিকে নিয়ে বাজে মন্তব্য করছি না শুধু আপনাদের বোঝানোর স্বার্থে বলছি আহমদ শফি সাহেব সারা বাংলাদেশের হেফাজতের আমির ছিল উনি মারা গেছে ওনার একটা মাজার হয়নি ওই তো জুনায়েদ বাবুনগরি সাহেব কয়দিন আগে মারা গেছে ওনারও মাজার হয় নাই এই তো আপনার কাছাকাছি জুবাইর আনসারি সাহেব মারা গেছে ওনার মাজার হয়েছে হয় নাই কিন্তু শাহজালাল বাবায় মারা গেছে মাজার হয়েছে নি শাহপরান বাবায় মারা গেছে মাজার হয়েছে নি মোহসেন আউলিয়া বাবায় মারা গেছে মাজার হয়েছে নি খান জাহান আলী মারা গেছে মাজার হয়েছে নি হজরত শাহজালাল বাবার সাথে 360 আউলিয়া বিশেষ করে খাজা নাসিরুদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ আলাইহির মাজার হয়েছে নি
তাহলে যারা আল্লাহ ওয়ালা তাদের মাজার হবে জিয়ারত হবে তাদের জন্য দোয়া হবে যারা ফেরাউন মার্কা তাদেরই মাজার নাই জিয়ারত নাই দোয়া নাই ঠিক কিনা বলে সহজ কথা আবু জাহেল উতবা সাইবা মুগিরা ফেরাউন নমরুদ এরাও মারা গেছে আবু বকর ওমর ওসমান আলী এবং আহলে বাইত সহ 124000 সাহাবীরা তারাও ইন্তেকাল করেছেন আল্লাহর ওলিরাও মারা গেছেন ওই আবু জাহিল্লা সহ অগ গ্রুপের কারো মাজার নাই কারণ এগুলো নবীর দুশমন আল্লাহর দুশমন আর আবু বকর ওমর সহ সমস্ত সাহাবায়ে কেরাম এরা হলো নবীর প্রেমিক আল্লাহর প্রিয় বান্দা এরা মারা গেছে এদের প্রত্যেকের মাজার শরীফ আছে না নাই অনেকে কয় বুখারী শরীফে দলিল আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমরা উসা উসা যত কবর দেহ সব ভাঙ্গা ফেলাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে উঁচা উঁচা যত কবর দেখো তোমরা এগুলো সব ভেঙে ফেলো আচ্ছা এই হাদিস দিয়ে আপনি বাংলাদেশের শাহজালাল বাবার মাজার ভাঙতে চান জুনায়েদ বাবুনগরী সব ভাঙতে চাইছে তো হে উনি কইছিল আমরা ক্ষমতাত গেলে ভাঙ্গালাম গেছেনি ক্ষমতাত একবারে কবরও গেছে আর অনেক আশা ভরসা করছিল কারণ হেবেডার এই ব্যাংকের অ্যাকাউন্টে 44 কোটি টাকা পাইছে বেডার সম্পত্তি চতুর্দিকে মিলাইয়া প্রশাসনিকভাবে খবরের মধ্যে আসছে 250 কোটি টাকার সম্পদ পাইছে বেডার একটা এমপি মন্ত্রিত্বে নো বেশি 250 কোটি টাকা নাকি বাড়ির কাছে কইতে আইয়ে টিয়া টিয়া কি গাছে ধরে আইয়ে জায়গা মতো তো নাই ওই জায়গা পক্ষে কত কয় হেরাই টিয়া দেয় ঠিক কি না আমরা কাছে টিয়া নাই অত বেশি টিয়া নাই আমরা লাখ পর্যন্ত ডাক দিতে পারবো কুটিত গিয়া ডাক দিতে আমরার খবর হয়ে যাবে দিতার আমরা 10 ভাই একখান হইলে দিতার মো কিন্তু কুটিত গিয়া ডাক দিতে হবে হেরা একলাই দিতার মো হেরার কাছে টাকা আইয়ে গেলাম না হেদিকে বাদ দেন মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দিয়া বুখারী শরীফের হাদিস দিয়া যদি শাহজালাল বাবার মাজার ভাঙতে তোমার মন চায় আমি বলবো যেই বেটা বুখারী লেখছে ইমাম বুখারী ওনার মাজার শরীফ আছে ইস্তাম্বুলে যায় আগে ওনার মাজার শরীফ ভাঙ্গাইও পরে শাহজালাল বাবারটা ভাঙবা কথা কোন ঠিক কিনা যে বেটার কিতাব দিয়ে শাহজালাল বাবার মাজার ভাঙবা ওলি আল্লাহ গো মাজার ভাঙবা হে বেটারও মাজার আছে হে বেটার মাজারটাকে ভাঙ্গাইও যাও সম্ভব হইব কেয়ামতের আগেও সম্ভব হবে না যদি মাজার শরীফ করা না যায় যদি তাহলে উনি মারা যাওয়ার আগে ওসিয়ত করে যাইতো বাবার আমি মরে গেলে মাজার সাদর করিস না রে অথচ ওনার কত সুন্দর মাজার শরীফ এই যুবকরা ইন্টারনেটে সার্চ দিবা ইমাম বুখারীর মাজার এটা লেখা ইন্টারনেটে গুগলে সার্চ দিবা হাজার হাজার ছবি বেরিয়ে আইব ভিডিও বেরিয়ে আইব এই জন্য বাবা সেদিকে গেলাম না নূর নবী রহমাতুল্লিল আলামিন কয় উম্মতের আরে আরে উম্মত হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে আজকে শুধু হাসরের ময়দান শুরু করে দিয়ে যামুগা আবার আল্লাহ যদি হায়াতে বাসায় কোনদিন আইলে হাসরের ময়দানের গোটা পরিস্থিতি সম্পর্কে কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের ধৈর্য দেখ জোরে কোন আমিন সর্বোচ্চ 20 মিনিট জাস্ট একটা বাজে সর্বোচ্চ 20 মিনিট ইনশাআল্লাহ 20 মিনিটের ভিতরে হাসরের ময়দানের স্টার্টিংটা করে আমরা মিলাদ শরীফ শুরু করে দেব ইনশাআল্লাহুল আজিজ কেমন অসুবিধা হবে জোরে বলার অসুবিধা হবে আমার বাবা জিরা শুনেন দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের একখানা হাদিস মোবারক বুখারী শরীফের প্রথম খণ্ডের 199 পৃষ্ঠা হাদিস নাম্বার 1453 নবীজি বলেন উম্মতরে فقال النبي صلى الله عليه وسلم ان الشمس تدنو يوم القيامه নবী বলেন উম্মত কিয়ামত যেদিন কায়েম হবে রে ইসরাফিল ফেরেশতা বাসী যেদিন ফু দিবে রে কেয়ামত যেদিন বাস্তবায়ন হয়ে যাবে কায়েম হয়ে যাবে সুবহানাল্লাহ কন্ত আরো জোরে আরো জোরে সবার এদিকে মনোযোগ আসেনি বাবা কেয়ামতের ময়দান আনন্দের না ভয়ঙ্কর ভয়ঙ্কর নূর নবী রহমাতুল্লিল আলামিন কয় ইন্না শামস তাদনু ইয়াউমাল কিয়ামাহ কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে রে মাথার অর্ধহাত উপরে সূর্য চলে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আরো বলেন হাত্তা ইয়াবলুগুল আরাকু
নিসফল ই নিসফল উযুন নবী বলেন এই সূর্য মাথার অর্ধহাত উপরে আসলে মানুষের শরীর ঘামাইতে থাকবে ঘামাইতে থাকবে ঘামতে ঘামতে মানুষ এমন ঘামা ঘামবে রে মানুষের কানের অর্ধেক পর্যন্ত ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে আল্লাহু আকবার নবী বলেন ফাবাইনামা হুম কাযালিকা ইসতাগাসু বিআদাম এই কঠিন পরিস্থিতির থেকে বাঁচার জন্য মানুষ কেউ দৌড়ায়া কেউ সাঁতরায়া কেউ হামাগুড়ি দিয়া কেউ গড়ায়া হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে যায়া কইব গো আদম নবী ও আদম নবী বড় কষ্টে আছি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কাম শুরু করে যে জান্নাতে যাইব জান্নাতে দিব যে জাহান্নামে যাইব আল্লাহ যেন জাহান্নামে দেয় কিন্তু হাসরের ময়দানে এত কষ্ট আর সহ্য হচ্ছে না দয়া করে আপনি আল্লাহ দরবারে একটু সুপারিশ করেন আমার নবী বলেন আদম নবীর এই কথা কইলে আদম নবী কইব দুঃখিত আই এম সরি আমি পারবো না তোমরা দয়া করে সামনের দিকে যাও একজন একজন করে নবী দেখাইয়া দিবে কিন্তু হাদিস শরীফে আসলো সুম্মা বি মুসা আদম নবী কইব আমি পারবো না মুসা নবীর কাছে যাও মুসা নবী আল্লাহর সাথে কথা কইতো মুসা নবীর সাথে আল্লাহর সম্পর্ক ভালো যাও 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 মুসা নবীর কাছে গেলে হয়তো তোমাদের সমস্যা সমাধান হইতে পারে আমার নবী বলেন উম্মতরি সব দৌড়ায়া মুসা নবীর কাছে যাবে যায়া মুসা নবীর কইব দয়া করে একটু সুপারিশ করেন মুসা নবী কইব দুঃখিত আমিও পারব না আমার পক্ষে সম্ভব না ও মুসলমান আমার নবীজির মুসলিম শরীফের 193 নম্বর হাদিসে মোবারকে যায়া এই বিষয়টা আরেকটু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আমার নবী বলেন উম্মত রে ফায়ুক্তা ঈসা আলাইহিস সালাম এরপরে মানুষ হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে ফায়াকুলু লাস্তুলাহা ঈসা নবীও কইব দুঃখিত আমিও পারবো না পারবো না পারবো না পারবো না ঈসা নবী এই কথা বলবো কারণ কি কারণ তারা কইব ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ ঈসা নবী কইব তোমরা আমার কাছে আইসো কিতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও আজকের এই বিপদের দিনে যদি কেউ সাহায্য করতে পারে তিনি হইলেন রহমাতুল লিল আলামিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কেউ যদি সাহায্য করতে পারে তিনি হলেন রহমাতুল লিল আলামিন ঈসা নবী কইব যাও সবাই তার কাছে যাও সব মানুষ তার কাছে যাও আমানুর নবী রহমাতুল লিল আলামিন বলেন ফাউতি আমরা সবাই খেয়াল করেন আমরা সবাই সেদিন আমরাও থাকবো বাবা নবী বলেন সবাই আমার কাছে আসবে আয়েশা আমারে কইব ফাকুলু আমার কাছে আয়েশা তারা যখন নিজেদের মনের কথা কইব আমি নবী কইব আনালাহা আমি আছি তোমাদের জন্য শাফাত করব জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কয় নবী গো সব নবীরা লাস্তুলাহা আমি পারবো না কয়ে সরে যাইব আপনি নবী পারবেন কিভাবে আনালাহা আপনি কিভাবে পারবেন আমার নবী বলেন শোনো আল্লাহ সব নবীগর একটা দোয়া করার সুযোগ দিছে যে আপনারা নিজেদের জন্য হোক আর যার জন্য হোক স্পেশাল একটা চান্স একটা দোয়া করবেন এই দোয়াটা আমি আল্লাহ কবুল করবো যা দোয়া করবেন তাই কবুল করবো জোরে কন্যা সুবহান নবীজি বলেন আদম নবীর থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরাই নিজেদের জন্য দোয়া করে লেছে আল্লাহ একই সুযোগ আমি নবীরও দিছে দিয়া কইলে হাবিব সবাইরে সুযোগ দিছি আপনারা মাহরুম করবো না আপনিও একটা দোয়া করেন আমি আল্লাহ মঞ্জুর করবো আমার নবী কয় আল্লাহ আমি দোয়া করলে আপনি কবুল করবেন আল্লাহ বলেন হ্যাঁ আমার নবী বলেন আল্লাহ আমি দোয়া করলে আপনি অবশ্যই কবুল করবেন আল্লাহ বলেন হ্যাঁ আমার নবী বলেন আল্লাহ তাহলে আমার উম্মতের শাফাআত করার সুযোগ আমি নবীজিরে দান করেন সুবহানাল্লাহ নবী বলেন সব নবীরা নিজের জন্য দোয়া করছে আর আমি নবী তো বলে গিয়ে দোয়া করছি
তোগরে বাসানের লাগে রে শুধু এখানেই শেষ না আরো এক হাদিসে মোবারকে পাওয়া যায় আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মত রে রে উম্মত আল্লাহ আমার একটা অফার দিছে অফার মাঝে মধ্যে আমাগরে মোবাইল কোম্পানির অফার দেয় না 25 জিবি কিনলে 25 জিবি ফ্রি 530 টাকা অনেক সময় এরকম অফার আসে আমাদের অনেক সময় দেয়া যায় একটা কিনলে আর একটা ফ্রি এই ধরনের অফার নবী বলেন উম্মতেরই আল্লাহ আমারে অফার দিছে নবী গো ও নবী আপনার জন্য দুইটা অপশন হয় আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহর উপর ছাইরা দিবেন আপনার অর্ধেক উম্মতের কিচ্ছু জিগামু না কিচ্ছু জিগামু না নেককার না গুনাহগার কিচ্ছু জিগামু না আপনার অর্ধেক উম্মত আপনার উম্মত টোটাল 80 কাতার তার মধ্যে 40 কাতার অর্থাৎ অর্ধেক উম্মতের বিনা হিসাবে কোন ধরনের আযাব গজব ছাড়া আমি আল্লাহ নিরাপদে জান্নাতে ঢুকাইয়া দি মুজুরে বলেন সুবহানাল্লাহ এই একটা সুযোগ আর বাকি অর্ধেকের নবী কয় আল্লাহ বাকি অর্ধেকের আল্লাহ কয় এটা আমি বুঝব নবী কয় আল্লাহ দ্বিতীয় অপশনটা কি নবী আল্লাহ বলেন দ্বিতীয় রাস্তা হইল আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করার সুযোগ নেবেন নবী কয় আল্লাহ আমি দ্বিতীয় নম্বরটাই গ্রহণ করলাম জোরে কইতে পারলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম নবী দোয়া করছে কোরআন শরীফের মধ্যে আসছে ইব্রাহিম নবীকে আল্লাহ আমার নেককার উম্মত আমার দিয়ে দেন গুনাহগার উম্মত আপনি কি করবেন এটা আপনার ব্যাপার আপনি গুনাহগার উম্মত আপনি লয়ে যান আল্লাহ নেককারটি আমারে দিয়ে দেন আর আমার নবী কয় আল্লাহ আমার নেককার উম্মত আপনি নেন গুনাহগারটি আমারে দেন সুবহানাল্লাহ কয় কারণ আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাইতে পারবো না আল্লাহ ওই নবীর পক্ষে আমরা কথা বলি ওই নবীর প্রেমে আমরা জীবন দিতে প্রস্তুত ওই নবীর জন্য প্রয়োজনে জান দিয়ে দিব ঈমান দিব না ঠিক কিনা বলেন নবীজি বলেন তোমগো অর্ধেকের আল্লাহ মাফ করে দিব আমি এই সুযোগ নেই নাই আমি নিছি আল্লাহ আমার উম্মতরে শাফাত করার সুযোগ দিয়েন জিবরাইল আমিন কয় হুজুর শাফাতে সুযোগ দিয়া কি অর্ধেক মাপ পাইয়া গেলে হিডা না বালা ছিল অর্ধেক কইমে গেল গা আমার নবী কয় জিবরাইল আমার একটা উম্মত জান্নাতে প্রবেশ করতে বাকি থাকা অবস্থায় আমি নবী জান্নাতে কদম রাখবো না জোরে কন সুবহানাল্লাহ জিবরাইল আমিন কয় হুজুর এই 80 কাতার উম্মতের 40 কাতার আল্লাহ মাফ করে দিবার 40 কাতার এমনে থাকবে আপনি 80 কাতার কেমনে পার করবেন সুপারিশ কইরা নবী বলেন আমার উম্মত মিজানে আটকাইলে আমি মিজানে সাহায্য করব পুলসেরাতে আটকাইলে পুলসেরাতে সাহায্য করব পিপাসায় পাগল হয়ে গেলে হাউজে কাউসার দান করব জোরে কোন সুবহানাল্লাহ এরপরেও যদি আমার দৃষ্টির আড়ালে কিছু আমার উম্মত জাহান্নামে চলে যায় হাসরের বিচার শেষ হইলে আমি নবী জান্নাতে যাব পরে আগে জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়ব আমার যেই কয়টা উম্মত জাহান্নামে গেছে সবগুলা হাতে দইরা বাহির কইরা জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ 80 কাতারের 80 কাতার পুরো লইয়া যান জান্নাতে যাব সুবহানাল্লাহ একজনও থুইয়া যাব না একজন সুবহানাল্লাহ এই জন্য সুন্নিরা সব সময় নবীর প্রেমের কথা কয় ঠিক ওরে নবীর প্রেমিকীরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক নেই প্রেম করবি বেটা প্রেম কখনো মরে না ওরে সেই বাজারের মালিক আল্লাহ দয়াল নবীজির হাতে দাড়ি পাল্লা ওরে হাসরের মাঠের মালিক আল্লাহ নূর নবীর হাতে দাড়ি পাল্লা
আসে তাই সোনা দানা দাম মিলে না সোনা দানা দাম মিলে না চোখের জলে হয় কারবার আল্লাহর বিচারে নবী জামিনদার ঠিক কি না কেউ জামিনদার হইতো না আমার নবী জামিনদার হবে আল্লাহ হবে হাকিম নবী হবে উকিল আল্লাহ হবে জরিমানা করনেওয়ালা নবী জামিনদার হয়ে আমাদেরকে হবেন বাঁচানেওয়ালা জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না বলেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না আমার ওই রাসূলের জন্য একবার না যদি শত কোটি বার মৃত্যুর সুযোগ হয় একবার মরতে দ্বিধা করব না মরে যাব রাসূল ছাড়তে পারবো না তুমি ওহাবি যাই করো সক্রান্ত করো এই করো সেই করো লাভ হইতো না শোনো নবী কয় আমি কমু আনা লাহা আমি আছি আই আমার কাছে আইছো আমি আছি আই নবী বলেন আনতনিকু ফাস্তাদিনু আলা রব্বি আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করমু আল্লাহ গো এ পাগলডি আমার উম্মত গুলি কষ্ট পাইতেছে আল্লাহ দয়া করেন বিচার কাজ শুরু করেন ও আল্লাহ গো এই কথা আল্লাহর দরবারে বলার জন্য নবী কয় আমি আল্লাহর কাছে অনুমতি চাইমু আল্লাহ আমার অনুমতি দেন আমি কিছু বলতাম সুবহানাল্লাহ আমার নবী বলেন ফাইহুজানুলি আল্লাহ আমার অনুমতি দিব হুজুর বলে আপনার অনুমতি আছে আমার নবী বলেন আমি কম ফাকুমু বাইনা ইয়াদাইহি ফাহমিদুহু বিমাহামিদ ওই দিন আমি নবী আল্লাহর কুদরতের কদমের সামনে দাঁড়ায়া আমি নবী আল্লাহর এমন কিছু প্রশংসা করব রে যেগুলো আমি নবী এখন জানি না কিন্তু তখন আল্লাহ আমারে শিখায়া দিবে প্রশংসা করব কার আল্লাহ আবার শিখায়াও দিব কে আল্লাহ প্রেমটা কি রকম বুঝছেন নি ভালোবাসাটা কত কত ভালোবাসা দেখেন আল্লাহর প্রশংসা কেমনে করব এটা আল্লাহই নবীজি শিখিয়ে দিবে সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন কয় লা আকদিরু আলাইহি আমি এখন তা জানি না তখন আমার শিখিয়ে দেওয়া হবে আল আনা ইউলহিমুনিল্লাহ তাআলা তখন আল্লাহ আমি নবীজি সরাসরি তখন আল্লাহ শিখিয়ে দিবে সুম্মা আখিরা লাহু সাজিদা আল্লাহর প্রশংসা দাঁড়ায় শেষ হইয়া গেলে আমি নবীজি একটা সেজদা দিব সুবহানাল্লাহ একটা সেজদা দিব রে ফায়ুকানু ইয়া মুহাম্মাদুর ফারাসাক আমি যখন সেজদায় পড়ে চিৎকার দিয়া কান্না শুরু করব আল্লাহ আমারে ডাক্কা কইব নবী গো আপনার মাথা মোবারক জমিন থেকে উঠান জোরে বলেন সুবহানাল্লাহ হাশরের ময়দান রে বাবা আদম নবীর নবুয়ত হাশরে চলবে না মুসা নবীর নবুয়ত হাশরে চলবে না ঈসা নবীর নবুয়ত হাশরে চলবে না ইব্রাহিম নবীর নবুয়ত হাশরে চলবে না 123,999 জন নবীজির নবুয়ত কারো নবুয়ত হাশরের ময়দানে নাই সবাই পাওয়ারলেস সবাই কয় লাস্তুলাহা 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 নফসি নফসি ইয়া নফসি ইয়া নফসি কিন্তু আমার নবী কয় উম্মতের আমি সৃষ্টির শুরু থেকে রসুল পৃথিবীতে আইছি রসুল হইয়া পৃথিবীর জমিনে জীবন যাপন করছি রসুল হইয়া এন্তেকাল করার সময় রসুল হিসেবে এন্তেকাল করেছি রওজা মোবারকের মধ্যে কেয়ামত পর্যন্ত রসুল হিসেবে ছিলাম হাশরের ময়দানে উঠছি রসুল হইয়া আজকা শুধুমাত্র আল্লাহর ক্ষমতা বিচার করবে আমি নবীর ক্ষমতা অপরাধীরে বাঁচামো জোরে কোন সুবহানাল্লাহ আমি নবীর ক্ষমতা বিচারক এই বিচারের থেকে এই কঠিন কাহারি সুরত থেকে আমি আমি রসুল কাউরে যদি বাঁচাইতে চাই বাঁচাইতে পারবো আল্লাহ আমার এই ক্ষমতা দিব এই জন্য একটা কথা বলি সব নবীদের নবুয়ত হাসরের ময়দানে নাই কারো নবুয়তের পাওয়ার চলবে না কিন্তু আমার নবীজির নবুয়ত এবং রিসালাতের পাওয়ার হাসরের ময়দানেও চলবে জোরে কন্যা সুবহানাল্লাহ এই ওয়াহাবি নবী ছিল তুমি কওমিয়া নবী বলে তোমার মতো তোমার শৈল কবর থাকতো না সেদিকে সাউনের খবর থাকতো না তোমার
আর আমার নবী সহ সমস্ত নবীরা হাশরের ময়দানে উঠবেন নবীজি বলেন সমস্ত নবীদেরকে আল্লাহ জান্নাতি পোশাক পরায়া হাশরের ময়দানে উঠাবে কিন্তু আমরা উলঙ্গ নবীরা জান্নাতি পোশাক পরা তাহলে এখানে তো নবীর সাথে আমার পার্থক্য হয়ে গেছে বেকু বেকু নবী বলে মাটি হুরু গাদা কোন নবী আল্লাহ মাটি দিয়ে বানাইছে কা আল্লাহর কি নূরের টান পড়ছে ওই সিটা তুই দেখছ তুই দেখছ আল্লাহ নবীর মাটি দিয়ে বানাইছে আমি যখন মাটি তুই এটা প্রমাণ করতে পারবি না বড়া ইসরাফিল ফেরেশতা বাসি যেদিন ফু দিব হাশরের ময়দান হয়ে গেলে এই জমিনের মাটি কি মাটি থাকবো না তামা হইব তামা হয়ে যাইব তাহলে আমি যদি মাটি রই তাহলে আমারও তো সেদিন তামা হওয়ার কথা কি কোন আপনি কি তামা হয়ে যাবেন কোন মানুষ কি কিয়ামতের ময়দানে তামা হয়ে যাব আমার নবীজি কি তামা হয়ে যাব এ বেকল কয় কি বলেন ভাই তো এটা কি থাক নবী বলে মাটি কয় নূরের তেনে মাটির দাম বেশি আবার হইতে দোয়া করে আল্লাহ আমার কলব নূরানি বানাইয়া দাও কয় নি তুই কস নূরের তে মাটির দাম বেশি তো তুই দোয়া করবি বলে আল্লাহ আমার কলব মাটি বানাইয়া দাও ঠিক কি না ও তুমি জাতা মাতাল তালে ঠিক নিজেরটা ঠিকই বুঝো নবীর ইজ্জতে আঘাত করো এই সাফার দাঁত ফলাইয়া দেবো ঠিক কি না বলে ভন্ডা মিয়ার বাটফারি চলতো না নবীর ক্ষেত্রে এলে মাটির দাম বেশি তোমার ক্ষেত্রে এলে নূরের দাম বেশি ফাজিল হ্যাঁ এবার মাদ্রাসা লেগা মসজিদে লেগা কালেকশন করে মসজিদের মাদ্রাসা লেগা কালেকশন করে তো আপনি যদি দশটা টিহা দেন তাহলে দেখবেন আপনি লেগা দোয়া করবো আল্লাহ দানকারীদের মাতা পিতা সুখে রাখেন কবরে নূরে টুপি মাথা দিয়া উঠায়েন কাল হাসরে কয়নি ও বলুই নবীরে কও নবী বলে মাটির দূরত্ব বলে মাটির দাম বেশি তা তুমি কইও দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে মাটির টুপি মাথা দিয়া উঠায়েন কাল হাসরে সাফার একটা দাঁত রাখিয়া বাহিরি সব গুসাইয়া হালাই দিব পানি সাবাইয়া খাওনের লেগিয়া আর দশ টিহা দিলে বিশ টিহা ফেরত লইব সোর তুমি এসব মাটির টুপি মাথার দিতা হ্যাঁ আমি জানি না মাটি যাবো গা তামা হইয়া আমার মা বাবার মাথা যদি মাটির টুপি দেয় সূর্যের আলোর ছোটে এটা যদি তামা হইয়া যায় গা এমনই তো মাথা টকবক করে ফুটবো আবার তামা হয়ে গেলে উভয় থাকবো গরমের উফরি দিয়া গরম চরমের উফরি দিয়া চরম অবস্থা খারাপ হবো ফাজিল তুমি এসে দোয়া করতা তাহলে দেখা যায় হাতে কালেকশনের সময় নূরের টুপি বেছে হ্যাঁ কালেকশনের লাগা নূরের টুপি দুয়ার লাগা নূরের কলব কলব নূর দিত এরপরে দিয়া আবার আরো কত রকমের কি আল্লাহ আমার এলেমেন্ট নূর দাও মাগু নবীর ক্ষেত্রে আইলে আহা শুনছেন এই আজকে একটা এই আজকে না কালকে রাত্রে একটা যমুনা টেলিভিশনের একটা খবর দেখছি ওই ইয়ার নরসিংদী না জানো নাসিরনগরের দুই জায়গার এক জায়গায় আমি আমার আইডিতে এটা শেয়ার করা এক বেড়া এই তবলিগের সিল্লাত যায় হে বেড়া একজন রে গরু কিন সস্তায় গরু কিনবো লোভ দেখাইয়া বেড়া ৬ লাখ টাকা লইয়া গেছে হে বেড়ারে রাস্তার ভিতরে মাইরা হাতে মসজিদের মসজিদ রাস্তার ভিতরে মাইরা ফজরের নামাজের আজান দিছে মসজিদ আইয়া মানুষ খুন করিয়া হাতে মসজিদ আইয়া ফজর আজান দিছে সবাই রেলে নামাজ পড়ছে সকালে ৫:৩০টার সময় বাইতে বাইরে হয়ে গেছে গেছে গা সিল্লাত আমরা কেন সিল্লাইয়ে নি তবলি গলারা আচ্ছা এদিকে আইয়ে না আচ্ছা বালা আলহামদুলিল্লাহ আর যদি আইয়ে এগুলি আইলে পুলিশ খবর দিয়ে এগুলির ভিতরে ২-৪ জন বালা মানুষ আর ম্যাক্সিমাম খুনি ঠিক কিনা বলেন বড় বড় অপরাধের অপরাধী এটার ভিতরে আইয়া ফলায় এখন পাওয়া গেছে পরে এই সোরারে পুলিশে খুঁজতে খুঁজতে এই লক্ষ্মীপুর গিয়া নোয়াখালী লক্ষ্মীপুর গিয়া তারপরে হেতারে পাইছে হেতে মা গো মা চিন্তা করেন তারা কত ঠান্ডা মাথার খুনি খুন করছে মসজিদ আজান দিছে এরপরে নামাজ পড়া শান্তি মতন আরামসে চিল্লায় চলে গেছে কত জঘন্য দেখছেননি হ্যাঁ আমার নামে কি মিছা কথা কইছে আমি বলে সাইডটা বিয়া করছি আমি যদি সাইডটা বিয়া কইরা থাকি এই এই তাফসীর ইবনে আব্বাস এটা আল্লাহর কোরআন শরীফ আমি হাতে নিয়ে কই আমি মাথাত লইয়া কই আল্লাহর কসম আমি এমন কিচ্ছু করি নাই এই আল্লাহর কোরআন মাথাত লইয়া কইলাম আল্লাহর কসম আমি এমন কিচ্ছু করি নাই এরপরেও যারা আমার অপবাদ দিস আমি যদি এমন কিছু কইরা থাকি সাইডটা বিয়া যদি করি ইসলামে কি সাইডটা বিয়া করা না জায়েজ কথা কন ইসলামে কি ৭ জন বউরাহন না জায়েজ
বাংলাদেশের আইনে কি এটা দণ্ডনীয় অপরাধ না তাহলে তুই এটা সিলেস করতি তাই ভিসা মারা তুই এটা সিলেস করতি আমি সাজ্জা বিয়া করলো তো তুই কিছু কইতে পারবি না আমরার নামে বদনাম দাও আন্ডা সাজ্জা বিয়া করছো আমরা বিয়া করলে দোষ আর তোমরার হুজুররা বন্ধুর বউ লয়া সোনারগাঁও রেস্টুরেন্টে গেলার দোষ নাই ঠিক কিনা বলেন তোমরার হুজুররা রিসোর্টে গিয়া ধরা খায় হেডাত কোনো দোষ নাই তোমাগো স্পেশাল আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তারা দুই বাসার মা বাগাইয়া লয়া যা হেডাত অসুবিধা নাই বড় ভাইয়ে নিছে লগে কয়দিন আগে ছুটি রাও নিছে হাফিজুর রহমান সাহেব আর তার ভাই মেজবা আছেন একটা হাফিজুর রহমান সাহেবও নিছে মেজবা সাহেবও নিছে দুজনই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা তুগু হুজুররা যেগুলি করে এগুলি শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী সমাজ বিরোধী রাষ্ট্র বিরোধী ঠিক কিনা বলেন পারলে ওগুলির বিরুদ্ধে মুখ খুলিয়া কথা কইয়া দেয় পারবি পারতি না কারণ নিজের চোখের উপরে সাথেই কপালটা নিজের কপালটা কেউ দেখে না নিজের কপালটা নিজের চোখে দেখেননি চোখের কাছে হইলো নাক নিজের নাক নিজে দেখেন চেষ্টা করেন না একটু চেষ্টা করেন নিজের নাক নিজে দেখতেন দেখবেন চেষ্টা করলে লাভ হইত না আমার ঘরে হ্যাঁ কি কয় কি কঠিন চেষ্টা করছে দেখছি কাটারে কাটারে দেখি আতুটা তো আচ্ছা দেখছেন কি কি কঠিন চেষ্টাটা করছে যে হুজুর যখন কইছে চেষ্টাটা করে দিই আল্লাহ মুসলমান কেমনে উল্টা ফল্টা কথা কই যে আরেকজন আইনা মোবাইলে ছবি দেখাইলো হুজুর একটা ছবি একটা বেডি লগে আপনার ছবি এই ওই যে তার কাছে অহন আছে ওই যে পিছে বইরিস তে আমার আমার এটা দেয়াইস ক হুজুর এই ছবি দেখাইয়া দেখাইয়া সমাজের ভিতরে খালি গন্ডগোল লাগে এখন আছে এই ছবির একটা ধরলাম আমি আর লগে যে আরেকটা যারা বদনাম করতেছ এই লগের যে মহিলাটা এটা কেডা তোমার খালা লাগে তোমার আফা লাগে তোমার আম্মা লাগে তোমার কাকি লাগে কে এটা কে পরিচয় দেশ না এটা বারিকু এটার বাপের নাম কি এটার ভাই বোন কয়জন হ্যাঁ আমরা সোনারগাঁও রেস্টুরেন্টে এই রিসোর্টে কখনো যাই যাই নাকি সময় নাই ওদিকে যাও না রোজ করি দুকুল ফাই না ঘুমানোর টাইম নেই এবার এটা করবো কোন সময় বেকুফ একটা ছবি এডিট করা এটা তো একেবারে সহজ কাম এই যে ইউটিউব চালাইতেছে এই যে ফ্লাভেন্ডি দুনিয়ার ক্যামেরা লাগাইছে আপনার ছবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হেগো লগে সুদ্ধা লাগাই দেন যায় মিয়া এত সুন্দর আধুনিক হয়েছে এই যে ইয়ার ফলাফাইনে ইউটিউবে ভিডিও দেয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেবেটা কিয়ের স্টেজের উপর উঠা নাচতাছে বেডিগর লগে ডান্স দিতাছে আচ্ছা এত বড় আমেরিকার একজন প্রেসিডেন্ট হেবেডা কি স্টেজুরটা নাচানাচির দরকার আছে এডি ফলাফাইনে হুদাউদি বানাইছে না এটা ফলাফাইনে বানাইছে বানাইয়া এডি জাস্ট ভিডিও বিনোদন বা মজার জন্য ফলাফাইনে বানায় বানাইয়া দেয় শুধু ছবি না একটা মানুষের নাচাইয়া গাওয়াইয়া ঘুরাইয়া কথা কওয়াইয়া ফিরাইয়া সব রহমে দেখন যায় এমন জিনিস কম্পিউটার রহন বাইরিস আর হে জামানা তুমি একটা ছবি লই আয় কো এই যে হুজুর এই যে হুজুর এই যে হুজুর সিটা শুনেন আমি জেল থেকে বের হইছি কইবেন হুজুর তাইলে আপনি জেল খাটলেন কেন বাংলাদেশে আপনার নামে আপনি কিচ্ছু করেন নাই হুদা হুদি একটা নারী নির্যাতন মামলা দায়ের করার সাথে সাথে আগে আপনার ধরে নিয়ে কয়দিন আটকে থুইব এরপরে আপনার ব্যাপারে আদালত কথাবার্তা হইব নারী নির্যাতন মামলা এত কঠিন কেউ মামলা করলে মামলাটা ভুয়া মামলা দিয়ে দিছো নিয়ে আটকায় দিছে 17 দিন 16 দিনের দিন জামিন হইছে 17 দিনের দিন বের হইছি বের হয়ে পরে লাইভে আইসা বললাম
যে এই যে কেউ কইতেছে 4টা কেউ কইতেছে 8টা কেউ কইতেছে 10টা কেউ আবার কইছে 11টা বিয়ে হবে লেকুশ পরে চিন্তা করলাম আহারে এই যে আরামের শীতের দিন যায় এতগুলি বউ একটা অফিসে হয় না অন্তত শীতের সময় ফিটা তো বানায় খাওয়াই লইলি 11 জন বউ থাকলে এক টাকটা করে এক ফদর করে বানাইলে 11 ফদর ফিটা আর ভাত খাওয়ান লাগে ফিটাই তো খাওয়ান যা অনেক পরে বাইরে লাইভে গিয়ে কইলাম বলে কেউ যদি এগুলি প্রমাণ করতে পারো এই উসাইলের মানুষ নবী প্রেমিকদের অন্তরে জানি কোনো কিনা নাই কিন্তু নবীর দুশমন যারা আমার বিরোধিতা করো আমার বিরোধিতা করতে থাক অসুবিধা না আমার বদনাম যাদবনে দিতে থাক অসুবিধা নাই তোর লেগে কোরআন শরীফে দলিল শোনামো কিন্তু শুনেন আমি লাইভে এসে চ্যালেঞ্জ করছি আমি আজকেও চ্যালেঞ্জ করে যাই উসাইলের জমিনে এই সাইডটা আটটা দশটা কিংবা এগারোটা যে যেই কয়টা বউ আমার দাবি করবা এই কয়টা বউ বউয়ের পরিবার ঠিকানা কাবিননামা কাগজপত্র এগুলির যদি একটা প্রমাণ তুমি যদি উপস্থাপন করতে পারো আমি নিজে আদালতে যাইয়া আদালতের থেকে ফাঁসির রায় দাবি কইরা ছায়া নিম এরপরে বুঝানোর মতো আর কোন সুন্দর কথা হইতে পারে বাবা রে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি ছিলেন ওই আম্মাজানের চরিত্র কলঙ্ক দিছে এই জাতের মুনাফিকেরা মুসা আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য কারণে বাজারের থেকে এক পতিতা মহিলা ভাড়া করে আনছে মুসা নবীর ব্যাপারে তোহমত দিত যে ওই পতিতা মহিলার গর্ভে যে অপগর্ভের বাচ্চাটা এই মহিলা যেন কয় এই বাচ্চা মুসা নবীর নাউজুবিল্লাহ কয় ওয়াজের ভিত্তায় না ডুয়াইছে মুসা নবী ওয়াজ করে এই মহিলার গর্ভে সন্তান লয়ে অনেক কারণ নাই মহিলারা কই কস না মহিলা যত খারাপই হোক আল্লাহর নবীর সামনে গেলে তার দিল আল্লাহ অটোমেটিক নরম করে দেয় ঠিক কিনা বলে বেড়ি দো ওয়াজ শুনতাছে দাঁড়ায় না কারণ না এই দাঁড়া কই রাহেন না একটু দইজো কত সুন্দর কথাটি কইতেছে টুন ওই তোরে ওয়াজ শুনতে খুশি না ইয়া খারো বেচারি দাঁড়াইছে তখনকার সময় পর্দার বিধান ছিল না পুরুষ নারী একসাথে চলাফেরা করতে পারত আমাদের সময় পর্দার বিধান দিয়েই তো রক্ষা নাই ঠিক না আচ্ছা আর মহিলা দাঁড়াইছে মাঝখান থেকে মুসা আলাইহিস সালাম বলে মা আপনি কি কিছু বলবেন বলে হুজুর একটা কথা বলতাম মুসা নবী বলে মা বলে ওই যে মা কইছে মহিলা তো দিলে এমন ভাবে হিট করছে না হুজুর কিছু না কয়ে বইয়া পড়ছে সুবহানাল্লাহ কর আবার ওয়াজ করতেছে কিছুক্ষণ পরে কারণে খারাপ তোরা টেহা দিছে না খারাপ টেনিস না শেষ মুবারুইয়া খারো বেসারি আবার দাঁড়াইছে হুজুর আমি একটু কথা বলতাম জি মা বলেন না হুজুর কিছু না সুবহানাল্লাহ কর না আবারও বইয়া পড়ছে এখন কারণ নেই শুধু তোর যেন টেহড়ি দিছি শেষ করলাম মজ্জা বেড়ি খিসানি দেখে আবার খারুস হুজুর আমি একটা কথা কইতাম কয় কি এই যে কারণ নাই আমার খবর দিয়ে লই আইছে আমি আপনার নামে মিশা কথা কইতাম কারণ গো তুই কি কস কই যেটা হিগাই দিছ সেটাই তো কইছি কই না তুই আমার উপরে দোষ দিছ কই না কহ তুই আমার উপরে দোষ দিছ কই তাহলে আবার কই কয় কর কই এই যে এলাকার এই যে মানুষ এই যে এলাকার মানুষ মুরব্বীরা আসেননি এই কারণ নাই আমার হিগাই আনছে আমি কইতাম আমার ভেড়ার বাচ্চাটা মুসা না সগন্ধে মিল্লা কই ওই কারণ এর দর রে দর দর কারণ কই তুই দি আমার আমার কথা কইলি কই না না আমি তুই তো যেটা হিগাই দিছ আমি হিটেই কইছি মুসা আলাইহিস সালাম কা কারণ রে সালাকি করে লাভ নাই রে কারণ না এই মহিলা কইতো চাইছে তোর কথা কিন্তু তার জবান দিয়ে আল্লাহ সত্যি কথা বাইর করে দিছে সুবহান তারপরে কারণ নারে সাজ দিছে এটার অনেক লম্বা ঘটনা আছে নবীদের চরিত্রে আঘাত করার জন্য নারীদের উসিলা নারীদের সাহায্য নিছে মুনাফিক বেঈমানেরা নবীদের বিবি উম্মুল মুমিনিন আম্মা জানদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য নারীদের বিভিন্ন মিথ্যা কথার আশ্রয় নিয়েছে মুনাফিক বেঈমানেরা ঠিক কিনা বলেন সুন্নি আলেমদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য যারা চেষ্টা করতেছো আমরা তোমাদেরকে বলবো নিজের দিকে তাকায়া দেখো তোমাদের হুজুররা জায়গায় জায়গায় ধরা খায়
তোমাদের হুজুররা এই আমার ট্যাবলেটের ব্যবসা করে ছোট ছোট বাচ্চাদেরকে একাম করে তোমাদের হুজুররা বোমাবাজি করে কুরআন শরীফের দোকানে আগুন দেয় অন্যের বাউলে আর রিসর্টে যায় ধরা খায় তোগো বদনামে শেষ আছে রে ফকির নির্বলারা তোরা আমার ঘরে বদনাম দেস বেটা যদি কারো হিম্মত থাকে নকশবন্দির সামনে কারো ইয়া কইস বলে হুজুর এটা দেখছি এরপর আমি তোরে যদি তোর বুঝমতন সমাধান তোরে যদি দিতাম না পারি তাহলে তোর বিচারে যা করবি যা শাস্তি দিবি আমি মাথা বাইতা লব বড় ফাজিল কোনানে সাইডে বিয়ে করছে একটা বউরে সমাধানের সময় আছে রে সুর আমি তোর মত আজেরিয়া বাবা আজকে আপনাদের এখানে এই যে প্রোগ্রাম করলাম আমি এখন রাতে রওনা দিয়ে চলে যাব চিটাগাং আমার কালকে চট্টগ্রাম চন্দন আইশ মাহফিল মানে এটা আপনাদের করে শোনানোর জন্য না আল্লাহর রাস্তায় মাফ করবেন আমি দুই হাত জোড় করে কই আমি আমি কখনো বলি না কোন দিন কোন আনে শিডিউল মাহফিল এটা আমি কারো কাছে বলি না বললে মনে হয় যেন অহংকার লাগে ওরে বাবা আমার এত দাওয়াত এত মাহফিল অহংকারের কারণে আমি এটা বলি না আল্লাহ মাফ করুক বুঝানোর জন্য কই আজকে আমার না মাহফিল আমি যদি অহন এনতানে চিটাগাং যাই দেখা যাওয়ার সময় আছে কোন ঢাকা যাওয়ার সময় আছে আর যদি ঢাকা যদি যাইও বলে ঢাকা যাইয়া পরে চিটাগাং যাম আমি এখানে ঢাকা যাইতে যাইতে সকাল হয়ে যাবে আমি একটু ঘুমাইতেইব ঘুমাইতে নে উঠটা বা দৌড় দিতেইব বউরে সমাধানের সময় করে এ বড় শাহজালাল বাবা তো ইয়ামান দেশ থেকে বাংলাদেশে এসে ইসলাম প্রচার করছে বিয়া করব বিয়া করার সময়ই পায় না ঠিক কিনা বলেন সময়ই পায় না বড় বিয়া করনে আর আমরা যদি সাইডটা বিয়া করি তুই হিংসা করস কিতি আমরা যদি সেটটা বিয়ে করি আমরা একটা অবৈধ করতাম না আমরা কারো বউ বাগাই আনতাম না বন্ধুর বউলে রিসর্টও যাইতাম না ঠিক কিনা বলেন আবার বউরে ফোন করে কয় তুমি আবার কিছু মনে করো না আমি তোমাকে বুঝাইয়া বলবো বুঝছেন কিছু মনে করো না ফইল্লা ফইল্লা কয়দিন নাসা নাসি আরে কি নাইস সক্রান্ত সক্রান্ত যখন হে বেড়ি এই বালামতন মামলাটা দিছে তখন সক্রান্ত বেরবেরায় বেরিয়ে গেছে বলতে চাই না এই বিষয়গুলি কথা বলতে চাই না তোরা আমাগর দিয়ে বলাস ভালোইয়া যাইতাম চাই তোরা ভালোইতাম দেশ না চাইছিলাম তো করে কিচ্ছু কমু না চুপচাপ কোরআন হাদিসের কথা কমু সুন্নি মুসলমানের ইমান আমল তাজা করমু এটা একারে নিয়ত করছিলাম এবছরের আমলগুলি এবছরের বয়ানগুলি দেখেন আমার এবছরের বয়ানগুলিতে দেখবেন আগের মতো ওই পরিমাণে বাস এগারো আর দেই না এগারো আর ওই পরিমাণে বাস আগের মতন দেই না এখন বুঝে বুঝে বালা করতাম চেষ্টা করতেছি ও মা তো করে দিয়ে আদর করলে তোরা দিয়ে মাথা তুডস মনে রাখবি বাদর আদর করে ভালো থাকার জন্য মাথায় তোলে আদর কইরা ভালো থাকার জন্য যদি বাদর মাথায় একটু ডিস্টার্ব করে তাহলে বান্দরের মালিকে আসার দিত জানে অতএব এগুলি কইরেন না অন্যের কোন দোষ ত্রুটি নিয়ে কথা যদি বলেন আল্লাহ কোরআন শরীফে কি কইছে শুনেন কোরআন শরীফে এটা হচ্ছে সূরা সূরা আল আহজাব সূরা আল আহজাবের 88 নম্বর আয়াত আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا جوره বলেন নাউযু বিল্লাহ আল্লাহ কয় যদি তোমরা والذين আর যারা يؤذون المؤمنين والمؤمنات কোন মুমিন পুরুষ এবং মুমিনা নারীর সাথে শত্রুতা পোষণ করে বিগয়রি মাকতাসাবু যেই কাজ ওই মুমিন করে নাই যেই কাজ ওই মুমিন করে নাই ওই কাজের সম্পর্কে ফাকাদিহ তামালু বুহতানান যেই কাজ কোন মুমিন পুরুষ মুমিন নারী করে নাই কিন্তু শত্রুতা কইরা তার ব্যাপারে তোহমত দেয় মিথ্যা অপবাদ দেয় আল্লাহ কয় তাদেরকে নবীকে সতর্ক করে দেন ওয়া ইসমাম মুবিনা যেই অপবাদ সে অন্য মুমিনকে দিয়েছে নিরপরাধ নির্দোষ মুমিন মুমিনাকে দিয়েছে এই অপরাধের লাঞ্ছনা বেজ্জতির তপ্ত আমি আল্লাহ তার গলা ঝুলাইয়া দিই মজুরে কর নাউযুবিল্লাহ সিদ্ধান্ত কার কোরআন শরীফ সূরা আল আহজাব 78 88 নম্বর আয়াত
88 না তো 58 58 নাম্বার আয়াত আরে ওয়াহাবি এলম কালাম কিছু থাকলে কালকা কোরআন হাদিস খুল্লা দেহিস ভালো ইয়াজার সময় আছে ভালো হইতে পয়সা লাগে না ঠিক কিনা বলেন আল্লাহ হেদায়েত দিক জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন মুসলমান আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সব শেষ আল্লাহ আমার অনুমতি দিব আমি আল্লাহর প্রশংসা করব আল্লাহ আমারে কইবা আপনার মাথা মোবারক উঠান আমি মাথা মোবারক উঠাবো এরে যাচ্ছে রে বিরিয়ানি দিয়ে দিব আমি মাথা মোবারক উঠাইয়া আল্লাহর কাছে আমার উম্মতের জন্য শাফাআত করব জোরে কোন সুবহানাল্লাহ এখন শাফাআত কিভাবে নবীজি কোথায় করবেন এই বিষয়ে ভবিষ্যতে আল্লাহ যদি হায়াত তাইয়্যিবা দান করে কোন একদিন করব ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আজকে আর সামনে গেলাম না আসুন আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই ইয়া নবী সালাম